হ্যালো, আসসালামু আলাইকুম। আমি সুহানা কবির বৃষ্টি। আমি এলিজাবেথ বলছি। আমরা আজকে লাইভ হয়েছি রেডুবিন্স স্কিন কেয়ার থেকে। সো আজকে আমরা বেসিক্যালি না, আজকে আমরা প্রায় সব টুকটাক সব কিছু নিয়েই কথা বলবো। সো আপুরা একটু লাইভে জয়েন করে ফেলেন, আর আমাদের ক্লিয়ারলি শোনা যাচ্ছে কি না বা দেখা যাচ্ছে কি না সো একটু কমেন্ট করে জানান, তারপর আমরা লাইভটা শুরু করব। আচ্ছা, অনেক আপুরা অলরেডি জয়েন করে ফেলেছে। সো আমরা হচ্ছে, আপনি একটু কমেন্ট করেন, আপনাদের মূল্যবান কমেন্টগুলো দিয়ে শুরু করি আমরা। আচ্ছা, অনেক আপুরা কিন্তু জয়েন করতেছে। সো এখন আমরা আস্তে আস্তে আমাদের প্রোডাক্টগুলো দেখানো শুরু করব। ঠিক আছে, একটা মিনিট। আচ্ছা ঠিক আছে, তো আজকে আমরা কি প্রোডাক্ট দিয়ে শুরু করব? আজকে এলিজা আপুই ফার্স্ট শুরু করবে কিছু প্রিমিয়াম প্রোডাক্ট নিয়ে, দেন আমরা আদারওয়াইজ যাব, কারণ আমরা আদার্স প্রোডাক্টগুলো অনেক বেশি দেখা যাচ্ছে লং টাইম নিয়ে ফার্স্টে বলি, লাস্টে দেখা যাচ্ছে এগুলো নিয়ে ওইভাবে ইন্ট্রোডিউস করানো হয়নি। সো আজকে আমরা বেসিক্যালি আজকে এই দেখা যায় পরে কোশ্চেন থাকে এই বিষয়গুলো নিয়ে, সো আমরা আজকে ফার্স্ট শুরু, আজকে আমরা একটু ডিফারেন্ট কিছু নিয়েই ফার্স্ট শুরু করব, দেন আস্তে 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 আমরা আমাদের রেগুলার রুটিনটা ফলো করব। ঠিক আছে, আমরা আদার্স প্রোডাক্টগুলো দেখিয়ে দিব। সো আপুরা একটু কমেন্ট করেন আর আমাদের সঙ্গে থাকেন, আমাদের দেখা যাচ্ছে কিনা, আপনাদের যে কোনো প্রবলেম নিয়ে কোনো কোশ্চেন থাকলে আমাদের কাছে আপনারা এখানে কোয়ারি করতে পারেন, কমেন্টসের মাধ্যমে জানাইতে পারেন, তাহলে আমরা আপনাদের চাহিদা অনুযায়ী, আপনাদের কোয়ারি অনুযায়ী আমরা প্রোডাক্ট দেখাবো। সব আপনি আজকে শুরু করেন। সো আপুরা, ভিউয়ার্স আপুরা যারা আছো, তো অনেকেই আমরা দেখি যে আমরা আমাদের হেলথ ইস্যু নিয়ে অনেক সময় কথা বলতে চাই না, বিশেষ করে এই সেক্টরটা নিয়ে কথা বলতে চাই না। সেটা হচ্ছে আমাদের যে ইন্টারনালভাবে আমাদের সিক্রেট প্লেস নিয়ে বা আমাদের আন্ডার আর্মস, আমাদের আরও যে প্রবলেমগুলো নিয়ে কথা বলতে চাই না। বিশেষ করে এগুলোই খুব প্রয়োজন, যে হাইজিনিকলি এগুলো দরকার। আমরা সুস্থ থাকলে আমাদের ফ্যামিলি সুস্থ থাকবে, এটা মনে রাখতে হবে। সো আজকে এরকম কিছু প্রোডাক্ট নিয়ে আসবো, যে যেমন এটা একটা আছে গ্লোটা ম্যাক্স, সেটা হচ্ছে আপনার ভি সেকশনের জন্য, যেটা লাইটিং এবং টাইটেনিং করবে। হ্যাঁ, আপনার এটা হচ্ছে ওয়াশ, একটা ভি সেকশন হাইজিনিক ওয়াশ বলা যায়। হ্যাঁ, তারপর আরেকটা আছে আপনার, এটা হচ্ছে ডিওড্রেন্ট। হ্যাঁ, আন্ডার তোমার ভি সেকশনের একটা প্রোডাক্ট ছিল, এটা মেবি এটাও হচ্ছে। আর আরেকটা যাদের হচ্ছে অনেক সময় সাইড এরিয়া কালো থাকে, ব্ল্যাক হয়ে যায়, সেটাকে হ্যাঁ স্পট আউট করবে, আপনার পিঙ্কিশ একটা লুক দিবে। আর এটা তো অবভিয়াসলি একটা যেটা প্রোডাক্ট, সেটা হচ্ছে আপনার লাইটেনিং করবে, যে যদি আপনার ভি সেকশনটা হচ্ছে ডার্ক বা স্পট থাকে, পড়ে গেছে, বা আপনি একটু টাইটেনিং চাচ্ছেন। ওকে, কন্টিনিউ, সরি ডিস্টার্বের জন্য। সো আপুরা যেটা বলছিলাম, যে অ্যাকচুয়ালি আমাদের ইন্টিমেট এরিয়া ভি সেকশনের অনেকটা হাইজিনিক থাকতে হয়। দেখা গেছে আমাদের টিনেজার্স থেকে শুরু করে নিয়ে আমরা কেউই এটা নিয়ে কথা বলতে চাই না বা জিজ্ঞেস করতে চাই না, খুব অপছন্দ, অস্বাচ্ছন্দ্য বোধ করি আমরা। সো এটা নিয়ে এই জন্য কথা বলা। সো আপনারা যারা চাচ্ছেন যে একটা ভালো প্রোডাক্ট, তো রিলিমিন্স অবশ্যই আপনাদের জন্য ভালো ভালো প্রোডাক্টগুলো নিয়ে আসেন। আর আমি শুরু করলাম আজকে এই প্রোডাক্টগুলো দিয়ে, যেহেতু আপুরা শাই ফিল করেন, তো আপনাদের কাছে যেটা আছে প্রথমে হচ্ছে গুলাটা ম্যাক্স, এটা আপনার হোয়াইটেনিং প্লাস আপনার যে টাইটেন, হ্যাঁ টাইটেনিং এর কাজ করবে সেটা। এটা ইন্টিমেট এরিয়া। হ্যাঁ, তুমি বলো, দেখাও।
আচ্ছা হ্যাঁ, এটা হচ্ছে অনেক আমরা থাকি আসলে আমাদের সিক্রেট প্লেস গুলা নিয়ে আমরা আসলে এভাবে কথা বলতে চাই না পাবলিকালি, কারণ অনেক আপুরা হচ্ছে শাই ফিল করে, লজ্জা পায়। সো আমি জাস্ট এখানে দেখিয়ে দিচ্ছি, আর ইন ডিটেলস বলার জন্য আপনারা অবশ্যই আমাদেরকে পার্সোনাল ভাবে আমাদের পেজে নক করবেন বা কমেন্টে যেভাবে ইচ্ছা আপনারা কমেন্টে জিজ্ঞেস করতে পারেন, বা আপনারা পেজে নক করতে পারেন, বা আপনাদের ফোন নাম্বার দিয়ে আমাদের পেজে ইনবক্স করলে আমরা আপনাদেরকে ইন ডিটেলস বলে দিব। আমি একটু শর্ট করে বলি, এটা হচ্ছে গ্লুটাম্যাক্স। এটা কিনা হচ্ছে লাইটেনিং এবং টাইটেনিং এর কাজটা করে, মানে ব্রাইটও করবে, আবার হচ্ছে অনেক ঢিলা স্কিন, মানে ঢিলা স্কিনটাকে একটু টাইট করতে হেল্প করবে। সো এটাই বেসিক্যালি হচ্ছে ভি ওয়াশ, এটা একটা হাইজেনিক একটা ওয়াশ। সো এটা হচ্ছে আরো কয়েকটা কাজ করবে, লাইটেনিং করবে, ফার্মিং করবে, ময়শ্চারাইজিং করবে, ডেইলি একটা হচ্ছে হাইজেনিক প্রোটেকশন দিবে এবং একটা কুলিং ইফেক্ট দিবে, ঠিক আছে। সো আমি এটা ক্লোজলি ধরতেছি। আপুরা আপনাদের যদি আরও কোনো কোয়ারি থাকে, যেটা কিনা আপনারা লাইভে করতে পারবেন না, সেই সব টাইপের কোনো কোয়ারি থাকলে আমাদেরকে ইনবক্স করবেন, আমরা ইনবক্সে আরও ডিটেলস আপনাদের বুঝিয়ে দিব। সো আমি একটু ক্লোজলি ধরতেছি প্রোডাক্টটা। এটা দেখো, এটা হচ্ছে তোমার সাপ্লিমেন্ট একটা, আর এটা হচ্ছে একটা, এটা একটা হচ্ছে ওয়াশ টাইপের, মানে ওয়াশ করতে হবে, আর এটা হচ্ছে সেম কাজ করবে, এটা হচ্ছে, বাট এটা হচ্ছে একটা সাপ্লিমেন্ট, ঠিক আছে। বিভিন্ন কিছুর জন্য আমাদের সব প্রবলেমের জন্য কিন্তু অনেক টাইপস হয়ে থাকে, কেউ সাপ্লিমেন্ট নিতে পছন্দ করেন, কেউ আবার হচ্ছে স্কিন কেয়ার টাইপের মানে প্রোডাক্ট ইউজ করতে পছন্দ করেন। তো আপনাদের যাদের যেটা বেসিক্যালি পছন্দ তারা সেটা পারচেস করতে পারবেন, কোনো প্রবলেম নেই। এটাও হচ্ছে একটা ভি ওয়াশ টাইটেনিং ডেইলি সাপ্লিমেন্ট, এটার মধ্যে 30টা ক্যাপসুল আছে। আপনাদের প্রাইস সম্পর্কে বা ইন্ডিভিজুয়াল সম্পর্কে জানতে অবশ্যই আমাদের ইনবক্সে নক করতে হবে। এটা আমি একটু ক্লোজলি দেখিয়ে দিচ্ছি আপুদেরকে। আচ্ছা ঠিক আছে, এখন আমাদের আরও কিছু প্রোডাক্ট আছে, এইগুলো নিয়ে আপু কথা বলবে, আপনারা একটু সঙ্গে থাকবেন। অনেক আপুরাই দেখা গেছে যে ইনবক্সে নক করেন তাদের যে ব্রেস্ট টাইটেনিং এর জন্য বা সেটাকে শ্যাগিনেস দূর করার জন্য যে কি আছে। সো আপুদের সাথে যারা এটা আমাদেরকে জিজ্ঞেস করছেন, লাইভে শেষে জিজ্ঞেস করেন, সো তাই আজকে আগে আগে বলে দিচ্ছি, এটা হচ্ছে একটা পিঙ্কি বডির একটা প্রোডাক্ট, এটা হচ্ছে আপনার একটা সাপ্লিমেন্ট, যে এটা হচ্ছে আপনার ব্রেস্টের জন্য যাদের শ্যাগিনেস হয়ে গেছে, হয়তো বেবি হওয়ার পরে, বা যারা জিম টিম করে, বা যারা অ্যারোবিক্স করে, খেলাধুলা করে, তাদের এই জিনিসটা হয় যে লিটিল বিট শ্যাগি হয়ে যায় বুস্টটা, তাদের তারা নিতে পারে এটা, এবং বা যে আপনার ম্যারিড বেস্ট ফিট থাকেন তারাও এই প্রোডাক্টগুলো নিতে পারে। এখানে দুইটা প্রোডাক্ট আছে, একটা হচ্ছে বিউটি ব্রেস্ট, এটা কোথাকার, আচ্ছা এটা হচ্ছে আমি বলে দিচ্ছি এটা কোন দেশের, এখানে নিশ্চয়ই লেখা আছে, এটা মেড ইন ইউএসএ, ঠিক আছে, এটা ইউএসএ, এটা ইউএসএ, এটা প্রাইসটা হচ্ছে 6000, এটা তো ইয়ে করে দিলে। আর ডিটেলস যদি আপনি আরো জানতে চান তো ইনবক্সে অবশ্যই আমাদেরকে নক করবেন। আর এটা হচ্ছে, এটা হচ্ছে আপনার জাপানের, হ্যাঁ হ্যাঁ জাপানের। সো এই গেল হচ্ছে আমাদের আপনাদের আরেকটা প্রোডাক্টের কথা। এখন আন্ডার আর্মস এ আমি কিছু প্রোডাক্ট দেখাবো, এটা হচ্ছে রিলুমিনস এর ক্রিস্টাল ডিওড্রেন্ট, এটাতে এই এই প্রোডাক্টটা ছেলে মেয়ে সবাই ইউজ করতে পারবে এখানে, ঠিক আছে, এই ডিওড্রেন্টটা। হ্যাঁ তো এটা এটা একটা আপনাকে পারফিউমের স্মেল দিবে, হ্যাঁ পারফেক্ট একটা প্রফেশনাল যেটা সেন্টের ইয়ে সেটা দিবে, ঠিক আছে। এটা 100% মানে ন্যাচারাল মিনারেল সল্টের, ঠিক আছে। তো আপনারা এটা ছেলে মেয়ে দুজনই ইউজ করতে পারবেন এখানে। আচ্ছা তাহলে হচ্ছে আমাদের কিছু কোশ্চেন আসতেছে, সো আমরা ফার্স্টেই আমাদের যেটা, আমরা কিন্তু প্রথমেই হচ্ছে সর্বপ্রথম যে জিনিসটা গুরুত্ব দেই সেটা হচ্ছে আপনাদের কোয়ারি, আমাদের কাস্টমারদের স্যাটিসফ্যাকশন। সো আমরা যে লাইভটা কন্টিনিউ করতেছিলাম, বাকি প্রোডাক্টসগুলো দেখাবো, বাট তার আগে আমরা আমাদের কমেন্টসের রিপ্লাই করে দিব, ঠিক আছে। সো এখানে হচ্ছে সুমায়া কাজল আপু বলেছে, নাও কোন অফার চলতেছে। আচ্ছা ঠিক আছে সুমায়া কাজল আপু, আমাদের হচ্ছে কম্বো অফার চলতেছে, তারপরে হচ্ছে আপনারা যদি আমাদের লাইভটা শেয়ার করে, মানে ওমেন্স গ্রুপে বা গার্লস গ্রুপে শেয়ার করে আমাদের ইনবক্সে হচ্ছে স্ক্রিনশটটা দিতে পারেন, তাহলে আমরা যে সব থেকে বেশি শেয়ার করেছে সবার জন্য, যে সব থেকে বেশি শেয়ার করেছে তার জন্য টোটাল একটা গিফট ফ্রি আছে কোরিয়ান প্রোডাক্টের ভিতর অবভিয়াসলি। আর তারপরেও যারা শেয়ার করেছে, দেখা যাচ্ছে হাইস্ট শেয়ার করতে পারেননি বাট শেয়ার করেছেন, এরকমও যদি আপনারা আমাদের স্ক্রিনশট দিতে পারেন
তো এরকম প্রথম দ্বিতীয় তৃতীয় পর্যন্ত আমরা কিন্তু একটা তাদেরকে একটা স্পেশাল ডিসকাউন্ট করে দিব, ঠিক আছে। এছাড়াও যে অফারটা রয়েছে সেটা হচ্ছে বিভিন্ন প্রোডাক্টের উপরে আমাদের আমাদের কিন্তু প্রচুর অফার চলতেছে, কারণ এটা হ্যাপি নিউ ইয়ারের লাস্ট পর্যায়ে চলতেছে। সো আপনারা এই অফারগুলোকেও মিস করবেন না। আর হচ্ছে দেন আরো কয়েকটা কথা ভিউয়ার্স আপনাদের জন্য, যে গাস গ্রুপ ওগুলোতে একটু শেয়ার করুন যেখানে মেম্বার আছে ভালো। হ্যাঁ, দেখা গেছে যে অনেকে আছে যে 100-200 এরকম মেম্বার থাকলে হয়তো ওদেরকে শেয়ার করতে শেয়ার না করে কিন্তু আমাদের অনেকেই বলে যে আপু আমরা এতগুলো শেয়ার করেছি অতগুলো শেয়ার করেছি। আসলে এভাবে বললে হবে না, আপনাদেরকে আমাদের স্ক্রিনশট দিতে হবে যে আপনারা আসলে এটা শেয়ার করেছেন কিনা। স্টুডেন্টদের জন্য বাজেটের মধ্যে হোয়াইটনিং ক্যাপসুলটা কতদিন কন্টিনিউ করতে হবে আর হোয়াইটনিং কতদিন থাকবে? আচ্ছা ঠিক আছে, আমাদের হোয়াইটনিং ক্যাপসুলটা হচ্ছে স্টুডেন্ট বাজেটের মধ্যে, স্টুডেন্ট বাজেটের মধ্যে এই জাপানিজ হচ্ছে জাপানিজ সাপ্লিমেন্টটা আছে, যেটা কিনা আপনাকে হচ্ছে আমরা নর্মালি হচ্ছে 6 মাসের একটা সাজেস্ট করি, 6 মাস, মানে এটা হচ্ছে আপনার জাপান থেকেই বা ওদের কোম্পানি থেকেই আমাদের বলে দেওয়া হয় যে ওদের বেস্ট রেজাল্ট পেতে গেলে আপনাকে হচ্ছে 6 মান্থ কন্টিনিউ করতে হবে। বাট হ্যাঁ, অনেকেই দেখা যাচ্ছে 3 মাসের পরে বা 4 মাসের দিকে বা 5 মাসের দিকে, ঠিক আছে, বেসিক্যালি 3 মাসের পরে অনেকেই হয়তো একটা ভালো রেজাল্ট পায়, যাদের স্কিনটা হচ্ছে র স্কিন থাকে, যে স্কিনে আগে কোনো কেমিক্যাল ইউজ করেনি বা খুব বেশি হার্মফুল করেনি, স্কিনটাকে এখনো পুরোপুরিভাবে নষ্ট করে ফেলেনি, হ্যাঁ, ভার্জিন টাইপের স্কিন আছে বা হালকা পাতলা কোনো কিছু ইউজ করেছে ওইভাবে ইফেক্ট করেনি, তাদের কিন্তু দেখা যাচ্ছে আপনার 4 মাস 5 মাসের মধ্যেই একটা ভালো রেজাল্ট পেয়ে যাবেন, তখন আপনি চাইলে এটা আর কন্টিনিউ না করতে পারেন। বাট এটা হচ্ছে এমন একটা সাপ্লিমেন্ট যেটা কিনা এটাতে হচ্ছে আপনার মানে একটা পুষ্টি, মানে সাপ্লিমেন্টটা হচ্ছে আপনার এটার মধ্যে অনেক রকম তো ভিটামিনস আছে, সো এটা হচ্ছে আপনার স্কিনে ভিটামিন দিবে, আপনি চাইলে এটা সারা জীবন কন্টিনিউ করতে পারবেন, নো সাইড ইফেক্টস, আমি বারবার বলতেছি নো সাইড ইফেক্টস। সো এটা আপনি চাইলে খেতে পারবেন, না চাইলেও আপনার যদি আর মন না আছে আপনি আপনার রেজাল্টটা পাওয়ার পরে আপনি এটা অফ করে দিতে পারবেন, কোনো রকম কোনো প্রবলেম হবে না, ছেড়ে দিলেও আগের মতো হয়ে যাবে না, ঠিক আছে। আর এগুলো হচ্ছে আমাদের কিন্তু জাস্ট সাপ্লিমেন্টগুলো যেহেতু আমরা খেয়ে ফেলি, সো আমরা সবসময় চেষ্টা করি একটু প্রিমিয়াম কোয়ালিটি আপনাদের জন্য দেওয়ার, কারণ আপনাদের স্কিন আমাদের কাছে অনেক মূল্যবান, আপনারা আমাদের কাছে অনেক মূল্যবান, আপনাদের কমেন্টও আমাদের কাছে মূল্যবান, অবভিয়াসলি কমেন্ট করেন প্লিজ, আপনাদের রিকোয়ারমেন্ট অনুযায়ী আমরা প্রোডাক্ট দেখাবো। সো এটা হচ্ছে আমাদের সেইটা হচ্ছে, এটা হচ্ছে স্টুডেন্টদের জন্য এই সাপ্লিমেন্টটা আছে আমাদের কাছে, স্টুডেন্ট বাজেটে যারা সাপ্লিমেন্ট চাচ্ছেন, বাট স্টুডেন্ট বাজেটে সাপ্লিমেন্ট দিলেও আমরা কিন্তু আপনাদের যে কোনো একটা সাপ্লিমেন্ট দিই না, আমাদের কাছে শুধুমাত্র 2টা দেশের সাপ্লিমেন্ট অ্যাভেলেবেল, একটা হচ্ছে ইউএসএ আর একটা হচ্ছে জাপান। আর স্টুডেন্ট কম্বোর মধ্যে আমাদের প্রোডাক্টের মধ্যে আমরা কিছু কোরিয়ান প্রোডাক্ট রেখেছি, কারণ হচ্ছে আমাদের কাছে অনেক আপুরাই বারবার বলে যে আপু আপনাদের প্রোডাক্টগুলো এত প্রিমিয়াম প্রোডাক্ট, এত কোয়ালিটিফুল প্রোডাক্ট, আমরা এফোর্ড করতে পারতেছি না, আমরা স্টুডেন্টস, সো আমাদের জন্য কিছু করেন, আমাদের জন্য কিছু করেন, দ্যাটস ওয়াই আমরা জাস্ট কিছু কোরিয়ান কিছু স্কিন কেয়ার রেখেছি, যেটা কিনা হচ্ছে সিলেক্টিভ কিছু আইটেম, যে আইটেমগুলো হচ্ছে আমাদের ডক্টর টেস্টেড প্রোডাক্ট বা ডার্মাটোলজিস্ট টেস্টেড প্রোডাক্ট, যে প্রোডাক্টগুলো আপনাদের কোনো রকম স্কিনটাকে কোনো রকম হচ্ছে কি বলে ক্ষতি করবে না, উইদাউট সাইড ইফেক্টে আপনার স্কিনটাকে ন্যাচারাল হেলদি লুকিং গ্লোয়িং করতে হেল্প করবে, ড্যামেজ স্কিনটাকে রিপেয়ার করবে, দ্যাটস ওয়াই। সো এখানে আমাদের কাছে অনেক অনেক প্রোডাক্ট আছে দেখতে পাচ্ছেন আপুরা, এখন হচ্ছে আপু কিছু প্রোডাক্টের সাথে আপনাদেরকে পরিচয় করিয়ে দিবে, তার আগে আমি আরও 2টা কমেন্ট আছে, আমি কমেন্ট 2টা শেষ করে নিই, ঠিক আছে। কেমন আছো আপু? আপু আমরা ভালো আছি, আপনি কেমন আছেন? আর শারমিন সুলতান আপু হাই লিখেছে, হ্যালো আপু, আমাদের সাথে থাকবেন, আমাদের লাইভটা শেয়ার করবেন, কমেন্ট করবেন, তাহলে আমরা আপনাদের জন্য বেস্টটা দিতে পারবো, আমাদের কাছে আপনাদের সব প্রবলেমের সলিউশন ইনশাল্লাহ আছে, ঠিক আছে, ইনশাল্লাহ সব প্রবলেমের সলিউশন আছে আপনাদের, একটু কমেন্ট একটু শেষ করে তারপর আমরা নেক্সট ইয়ে করব। ওকে, সো আচ্ছা ঠিক আছে, সম্পর্কে বলবে বা দেখাবে। আচ্ছা আমি পরমিনি ওয়াইজারটা একটু আমি হচ্ছে প্রোডাক্টটা একটু খুঁজতেছি, আপনি হচ্ছে অনেকগুলো
আচ্ছা আপু আপনি একটা দেখালে হবে আচ্ছা সো আপু আমি একটু কন্টিনিউ করি আপু খুঁজতে খুঁজতে তো যারা বাজেট ফ্রেন্ডলি স্টুডেন্ট যারা চাচ্ছেন যে আপনারা স্টুডেন্ট যারা আছেন তারা নিতে চাচ্ছেন কিছু যে সিরাম বা ক্রিম সেটা হচ্ছে আপনার স্নেহের টুসিকাটা নিতে পারেন সেটা হচ্ছে একটা হচ্ছে ক্রিম আপু যেটা আপনার মিরাকল রিপেয়ার ক্রিম দিবে আর একটা হচ্ছে আপনার সিরাম তো এটা আপনাদের অবশ্যই বাজেটের মধ্যে চলে আসবে আপু এই সেটটা আপনারা মানে যারা আছেন যে স্টুডেন্ট চাচ্ছেন যে ভালো কিছু সেটা হচ্ছে যে রিজনেবল প্রাইসের মধ্যে ভালো কিছু আছে তো এটা হচ্ছে একটা সেট একটা সিরাম এবং একটা হচ্ছে ক্রিম এই গেল একটা সেট আপু ভিউয়ার্স আপনারা একটু খেয়াল করবেন এটা একটু দেখা দাও এটা হচ্ছে পরমিনাইজার জোন এটা পরের জন্য এখানে অলরেডি লেখাই আছে জন এটা লিখেছিল হ্যাঁ আচ্ছা বলে দাও আচ্ছা একটা আপুর কোয়ারি ছিল পোর মিনিমাইজের জন্য একটা কিছু দেখানোর জন্য এখানে কিন্তু এটা হচ্ছে আমাদের ইয়ার প্রোডাক্ট সাফার রহমান তিশা আপু আমি আপনাদের লাইভে নিউ ওয়েলকাম আপু আচ্ছা আমাদের লাইভে নিউ আপু আশা করব এরপর থেকে আপনি আমাদের নেক্সট লাইভে কমেন্ট করবেন যে আপু আমি আপনাদের লাইভের নিয়মিত একজন কি বলে নিয়মিত একজন আপু বা যাই হোক আপনি তখন আর রেগুলার বা বলবেন না আপনি তখন আমরা আশা করব আপনি আমাদের একজন নিয়মিত লাইভার হয়ে যান লাইভটা দেখার জন্য মানে যাতে বলতে পারেন যে আপু আমি আপনাদের লাইভটা নিয়মিত দেখি ঠিক আছে সো এটা হচ্ছে একটা টোনার আপনি টপ কাস্টমারের মধ্যে একজন থাকবেন আচ্ছা এটা হচ্ছে আমাদের ওয়ান্ডার পোর টোনার এখানে লেখাই আছে এটা কিন্তু পোরের কাজ করবে এই এটা এখানে শুধু পোর না এখানে আপনার 10টা কাজ করবে দেখেন আমি একটু ক্লোজলি দেখিয়ে দিচ্ছি 10 ইন 1 লেখা আর এখানে 10টা বেনিফিটের কথা লেখা আছে ঠিক আছে যেটা কিনা হচ্ছে সো এটা হচ্ছে আপনাদের পোরের জন্য ঠিক আছে এখানে আরো যে কাজটা করবে আমি বলে দেই ডিপ ডিপ ক্লিনস করবে পোরসটাকে তারপর হচ্ছে কন্ট্রোল এক্সেস সিবাম অয়েলটা মানে অতিরিক্ত যে সিবাম অয়েল থাকে স্কিনে এটা হচ্ছে রিমুভ করবে তারপরে হচ্ছে স্কিন টেক্সচারটাকে হচ্ছে স্কিন টেক্সচারটাকে ইমপ্রুভ করতে হেল্প করবে পোর মিনিমাইজ করবে তারপর হচ্ছে কিপ দা ইলাস্টিসিটি পোর মানে পোরের যে লার্জ যে গর্তটা থাকে এটা হচ্ছে ইলাস্টিসিটিটাও হচ্ছে টাইট করতে হেল্প করবে যার ফলে রিঙ্কেলটাও কিন্তু কম দেখাবে দেন এখানে হচ্ছে ইনসাইড আউটসাইড দুটাই ময়শ্চার করবে স্কিনের তারপরে হচ্ছে পিএইচ লেভেলটা ব্যালেন্স করবে তারপরে স্মুথ অ্যান্ড স্কিন মানে স্মুথ করবে এবং হচ্ছে গ্লো করতে হেল্প করবে তারপরে হচ্ছে রিমুভ স্কিন ডেড স্কিন সেল থাকে ডেড স্কিন সেলটাও রিমুভ করবে ইভেন সাথে সাথে একটা কুলিং একটা ইফেক্ট দিবে সো একটা টোনারে কিন্তু আপনার 10টা কাজ করতেছে সো এটা হচ্ছে পোর মিনিমাইজের জন্য ওয়ান্ডার পোরের একটা ফ্রেশার বা টোনার আচ্ছা সাফার রহমান তিশা আপুর আইটি কোশ্চেন ছিল সেটা হচ্ছে ওনার আমার স্কিন ড্যামেজ হয়ে গিয়েছে কি দেয়া যাবে অ্যাকচুয়ালি আপু স্কিন ড্যামেজের জন্য আমাদের কাছে একটি সাপ্লিমেন্ট আছে খুবই ইফেক্টেবল সাপ্লিমেন্ট এবং খুবই ভাইরাল একটা সাপ্লিমেন্ট রিলুমিন্সে এটা হচ্ছে আপনার স্কিন ড্যামেজ থেকে শুরু করে নিয়ে সান স্ট্রেস যেটা আছে আপনার সান টেন্ড করে যায় যে সানে একটা স্ট্রেস পরে তারপর নেচার অ্যান্টি এজিং এর কাজ করবে যে এজ হয়ে গেছে যেটা যে আপনার এজের সাথে সাথে শুধু শুধু এজ মানে এজের একটা ছাপ না আপনার বয়স কম কিন্তু একটা ছাপ পড়ে যাচ্ছে সেটাও কন্ট্রোল করবে এখানে আছে আপনার মানে হেলদি লুকিং দিবে স্কিনটার মধ্যে আর আমরা সবাইকেই চাই যে আমাদের স্কিনটা ফেয়ার হোক স্পটলেস হোক গ্লোয়িং হোক তো আমাদের রিলুমিন্সের প্রত্যেকটি সাপ্লিমেন্টের মধ্যে অ্যাডভান্স হোয়াইটেনিং থাকেই সো আপনি এই আপু যিনি কমেন্ট করেছেন উনি এটা নিতে পারেন এটা আমরা গত পরশু দিনও দেখিয়েছিলাম রিভাস্ট্রল আর থ্রির একটা প্রোডাক্ট রিলুমিন্সের সো এখানে আপু 120টি ক্যাপসুল আছে যেটা আপনার এই সাপ্লিমেন্টটি নিতে হবে পার ডে আপনার দুটো করে ক্যাপসুল নিতে হবে সো আপনি এর আরও ডিটেলস জানতে আমাদেরকে ইনবক্স করুন আমরা অবশ্যই আপনাদের জন্য আছি সবাই এবং আমাদের এখানে যত মানে সবাই হচ্ছে এক্সপার্ট মানে বিউটি এক্সপার্ট আছেন প্রত্যেকেই আপনার সমস্যা শুনে আপনার স্কিন অনুযায়ী আপনাকে সাজেশন দিবে বা আপনার প্রবলেম অনুযায়ী আপনাকে সাজেশন দিবে সো আপুর এইটা দিয়ে দিলাম তিশা আপু আপনার স্কিন ড্যামেজের জন্য সবচাইতে বেস্ট আর আপনাকে
মুখ সহ ফুল বডি আপনার হোয়াইটেনিং করবে এবং ড্যামেজ কিল করবে। সো কেউ যদি আপনার স্কিন শুট নিতে চান সো এটা একটু নিয়ে নাও আপু। আচ্ছা ঠিক আছে, ওকে ওকে। এখন আমরা কমেন্ট পড়বো। অলরেডি অনেকে বলতেছে আমরা নাকি কমেন্ট পড়ি না, আমি তো প্রায় প্রত্যেকটা পড়ছি। তুমি আচ্ছা ঠিক আছে, আমাদের আমাদের প্রত্যেকটা কমেন্ট আপু আমাকে পড়ে শোনাবে, আর আমি প্রত্যেকটা প্রোডাক্ট আপনাদেরকে দেখানোর ট্রাই করব ইনশাল্লাহ দেখিয়ে দিব। আচ্ছা আচ্ছা, পাখির ভাষা আপু লিখেছেন, আপু অনেক ফর্সা হবার সাপ্লিমেন্ট দেখাও আর দাম বলাও। আপু দামের কথা আগেই বলেছি, দামটা একটু ইনবক্সে জেনে নেবেন, আর আপনার প্রোডাক্ট সম্বন্ধে দেখিয়ে দিচ্ছি এবং বলে দিচ্ছি, একটু সাথে থাকুন। আচ্ছা তো আমি হচ্ছে এটা তো বলবো যে ড্যামেজ স্কিনের জন্য না, তুমি হচ্ছে আচ্ছা আমি হচ্ছে এখন হোয়াইটনিং এর জন্য দুইটা সাপ্লিমেন্ট দেখাবো। একটা কিনা একটু আগে আমি অলরেডি দেখিয়ে ফেলেছি, এটা হচ্ছে স্টুডেন্ট বাজেটের মধ্যে। আর একটা আমরা দেখাবো একটু হচ্ছে যাদের বাজেটে প্রবলেম নেই, যারা একবার পারচেস করতে যাচ্ছেন, বারবার পারচেস করা যাদের কাছে ঝামেলা মনে হয় তাদের জন্য আমি হচ্ছে এখন আপনাদেরকে বড় সাইজটাও দেখিয়ে দেবো, ফ্যামিলি প্যাকগুলোও দেখিয়ে দিব, বাট স্টুডেন্ট বাজেটের মধ্যেও দেখিয়ে দিচ্ছি, ঠিক আছে। সো এটা হচ্ছে একটা জাপানি প্রোডাক্ট, এখানে লেখাই আছে বিউটি হোয়াইট। সো এটা আপনারা স্টুডেন্ট বাজেটের মধ্যে নিতে পারেন, আর বড়টা আমি দেখিয়ে দিচ্ছি, একটু ওয়েট করবেন, এটা একটা স্ক্রিনশট নিতে পারেন, ঠিক আছে। আচ্ছা এখানে কিন্তু এই যে এই একটা আছে, এটা হচ্ছে আপনার ভিটামিন সি আছে, যেটা কিনা হচ্ছে আপনার 3-4টা কাজ করবে। আপনার মনে করেন যে এটা হচ্ছে ব্রাইটনিং এর কাজটা করবে, আর যাদের হচ্ছে ভিটামিন সি এর যে কাজগুলো থাকে, ভিটামিন সি এর কাজ কিন্তু হচ্ছে আপনার ড্যামেজটাকে রিপেয়ার করা, সানটেন দূর করা বা সান বার্ন দূর করা বা স্কিনটাকে হোয়াইটনিং কাজ করা। সো এটার মধ্যেও কিন্তু আপনি হোয়াইটনিং এরটা পেয়ে যাচ্ছেন। আর একটা দেখাচ্ছি যেটা কিনা স্পেশালি হোয়াইটনিং এর কাজ করবে, সেটা হচ্ছে আমাদের রিলুমিন্স এর অ্যাডভান্স হচ্ছে এই যে থায়া গ্লোটা, ঠিক আছে। যে এই যে এই অ্যাডভান্স স্কিন নিউট্রিশন, এটা হচ্ছে থায়া গ্লো বা গ্লুটাথায়নটা হচ্ছে আমাদের, এটা হচ্ছে ফ্যামিলি প্যাকটা, বড় প্যাকটা। এইটা হচ্ছে স্কিন হোয়াইটনিং করার জন্য বেস্ট 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 একটা সাপ্লিমেন্ট ফ্রম ইউএসএ। আচ্ছা ইসাদ জাহান আপু, হ্যালো আপু, হাই আপু। ইসাদ জাহান আপুর একটি কোশ্চেন ছিল হোয়াইটনিং এর উপর আপু, এই যে একটু আগে এই মাত্র আপনাদের আচ্ছা হোয়াইটনিং এর জন্য আমি দেখাচ্ছিলাম ইসরাত আপু, এই যে আপনি দেখে নেন, আপনি একটা স্ক্রিনশট নেন, আমি দুইটাই দেখাচ্ছি। একটা হচ্ছে বাজেট ফ্রেন্ডলি স্টুডেন্ট বাজেটের, আর একটা হচ্ছে ফ্যামিলি মানে একটু এক্সপেন্সিভ। সো সাপ্লিমেন্টের মধ্যে এই দুটাই আছে হোয়াইটনিং এর জন্য। আপনারা যদি স্কিন কেয়ার দেখতে চান একটু কমেন্ট করেন, আমি ক্লোজলি ধরতেছি, এক একটা একটু স্ক্রিনশট নেবেন, ইনবক্সে আপনাদেরকে ডিটেলসে বলে দেওয়া হবে। ওকে সম্পর্কে সুমা, হাই আপি কেমন আছো, ভালো আছি আপি আলহামদুলিল্লাহ, তুমি কেমন আছো? ওকে আমাদের কমেন্ট আসছে না কেন আপুরা, আমরা কমেন্ট পড়ি না, কমপ্লেন আসে কিন্তু কমেন্ট আসে না, এর কোনো কমপ্লেন কেউ দেয় না। আচ্ছা নেক্সট কমেন্ট আমি দেখি আর কতগুলো কমেন্ট আছে। আচ্ছা সম্পাপু লিখেছে কেমন আছো, হ্যাঁ আপু ভালো আছি, ইউ আর, তারপর হচ্ছে ফিরোজ সুবাপু লিখেছে ইউ আর লুকিং সো প্রিটি, থ্যাংক ইউ আপু, হচ্ছে ফিরোজ শুভা আপু, নীলা আর ওয়াচিং, হ্যাঁ নীলা আপু আমাদের ওয়াচ করতেছে, থ্যাংক ইউ আপু। আচ্ছা ঠিক আছে, সো আপনারা কমেন্ট করতে থাকেন, আমরা আমাদের প্রোডাক্ট দেখাতে থাকি, ঠিক আছে। এরপরে আমরা আমাদের কিছু কোরিয়ান বাজেট ফ্রেন্ডলি প্রোডাক্ট দেখাবো। সো আমি অনেক কথা বলেছি, এখন আপু হচ্ছে আপনাদের কিছু কোরিয়ান প্রোডাক্ট দেখাবে, ঠিক আছে। আপু আপনি কিছু কোরিয়ান প্রোডাক্ট দেখিয়ে দেন, এগুলো হচ্ছে বাজেট ফ্রেন্ডলির মধ্যে। যেসব আপুরা বাজেট ফ্রেন্ডলি একনি প্রোডাক্ট চাচ্ছেন, সেটা হচ্ছে এখানে কোরিয়ার প্রোডাক্টের একনি একটা সে কম্বো আছে। হ্যাঁ তো এটা হচ্ছে প্রথমে এটা যেটা দেখাচ্ছি এটা হচ্ছে একনির ফোম, তো এটাতে আপনার একনির ক্লিয়ার ফোম, এটা আহাবাত মানে যেটা হ্যাঁ সানবার্ন এটা এগুলো আপনার ইয়ে করবে, এবং এটা মানে ডার্মাটোলজিস্ট টেস্টেড, এর জন্য কোনো ডাউট রাখবেন না।
আরেকটা হচ্ছে এটা যেহেতু হচ্ছে আপনার ফোম, আর নেক্সট হচ্ছে আমাদের এটা তো সোপ নাই না, ওদের হচ্ছে ফোম আছে মানে হচ্ছে ফেস ওয়াশ, ফেস ওয়াশটা আছে ওদের, সোপটা আছে, শুধু হচ্ছে আমাদের যে কম্বোটা আছে কম্বোটার মধ্যে সোপটা আছে, মানে হচ্ছে যেটা কিনা ট্রাভেল কিটের মধ্যে সোপ আছে। আচ্ছা এটা কি রিসেটের ব্ল্যাক সেটটা কি এটা সেটের সেটে পড়তেছে না আলাদা আলাদা নিতে পারবে, কেউ কম্বো নিলেও নিতে পারবে। আচ্ছা কেউ কম্বো কম্বো নিতে পারবেন, আর কেউ যদি চান যে আমি একটা স্পেসিফিকলি প্রবলেমের জন্য আমি নিব, সো এটা হচ্ছে আপনার ব্ল্যাক হেডস এর জন্য যে কোরিয়ান প্রোডাক্টটা আছে এটাও আপনার, হ্যাঁ যে গ্রিন টি টক্সের এটা হচ্ছে, হ্যাঁ এটা হচ্ছে বাবল ক্লিনজার, হ্যাঁ এটা অন কাইন্ড অফ ক্লিনজার, যেটা আপনার এখানে পিক্সও দেওয়া আছে আপনার স্টেপ বাই স্টেপ কিভাবে ইউজ করবেন, প্রত্যেকটিতে আপনার মানে ইউজ করতে আপনার কোনো অসুবিধা হবে না। তারপর কোনো যদি ইনকোয়ারি থাকে যে কিছু জানতে চাচ্ছে সো আমাদেরকে অবশ্যই ইনবক্স করুন। এই গেল হচ্ছে আপনার ব্ল্যাক হেডসের জন্য যেটা আমরা চাচ্ছি, একনিকটাও দেখিয়ে দিয়েছি আপনাদেরকে। এখন হচ্ছে এটা মিরাকল সিরাম, যে এটা আগেই বলেছি এটা বাজেট ফ্রেন্ডলি একটা সেট, যে যারা স্টুডেন্ট আছেন সেই আপুদেরকে বলছি যে এই স্টুডেন্টরা আপনারা যারা আছেন তারা এই সেটটি নিতে পারেন, বা আপনারা সেট ছাড়া সিঙ্গেল সিঙ্গেল পারচেস করতে পারেন। আর প্রত্যেকটির জন্য দামের জন্য একটু কাইন্ডলি ইনবক্স করবেন। সো এটা হচ্ছে মিরাকল সিরাম, এটা আপনার যে 30 ডেজের একটা আপনার লুকস যেটা আছে, আপনি 30 দিনের মধ্যে অবভিয়াসলি এটা আপনি জেনে যাবেন যে আপনার ফেসের মধ্যে এটা কতটুকু কাজ করতেছে, ঠিক আছে, খুবই এফেক্টেবল কাজ করতেছে আপনার, ঠিক, এবং রেডিয়েট একটা ক্লিন মানে স্কিন দিবে, ক্লিয়ার একটা স্কিন দিবে। এই গেছে আপনার সিরামটির ব্যাপার। নেক্সট হচ্ছে আমাদের একটা ক্রিম, এই প্রোডাক্টেরই একটা ক্রিম, সেটা হচ্ছে আপনার এটা ক্রিম ওই একটা সেটের ক্রিম, আচ্ছা ঠিক আছে। তো আপু কিন্তু অলরেডি আমাদের হচ্ছে কোরিয়ান প্রোডাক্ট বাজেট ফ্রেন্ডলি প্রোডাক্টগুলো কিন্তু দেখিয়ে দিয়েছে, এগুলো কিন্তু প্রত্যেকটা হচ্ছে ফ্যামিলি প্যাক, যেটা কিনা আপনার অনায়াসে তিন থেকে চার মাস চলে যাবে, ঠিক আছে, অনায়াসে 3 থেকে 4 মাস চলে যাবে প্রত্যেকটা প্রোডাক্ট যদি আপনি একা ইউজ করে থাকেন। সো যদি আপনাদের হচ্ছে অনেকেই ভাবে যে আসলে যেহেতু আমরা নিবো একবার বড়টা নেই, তাদের জন্য কিন্তু আমাদের এই যে কোরিয়ান প্রোডাক্ট এটা হচ্ছে সামবাই মি একটা কোম্পানির একটা খুব নাম করা একটা ব্র্যান্ড। কোরিয়ান আপনারা জানেন যে কোরিয়ানদের স্কিনটা কত ফ্ললেস হয়, মানে ওদের প্রোডাক্টটা কি খুব যে কাজটা করে এই কাজটা কিন্তু স্থায়ী হয় আর আপনাকে উইদাউট কোনো হচ্ছে সাইড ইফেক্টস দিবে না, ঠিক আছে। সো ওদের জাস্ট আপনারা এক একটা প্রোডাক্ট আপনাদের ইন্ডিভিজুয়াল যদি কোনো প্রবলেম থাকে তাহলে আলাদা আলাদা আপনারা পারচেস করতে পারবেন, বাট আপনারা যদি চান যে না আমরা একটা ডেইলি রেগুলার একটা রুটিন ফলো করবো, আপু রুটিন মাফিক কী আছে, তাহলে আপনারা কম্বো করে নিতে পারবেন। আমাদের কাছে সব প্রোডাক্টস আছে, আপনারা জাস্ট একটা কম্বো করে নিতে পারবেন। যেমন এটা হচ্ছে সিরাম আছে, সরি এটা হচ্ছে ফেস ওয়াশ আছে, ঠিক আছে, এটা হচ্ছে ফেস ওয়াশ আছে। ইভেন ওরা কিন্তু ক্লেম করে ওদের প্রত্যেক ওরা 1 মাস পরেই আপনি একটা রেজাল্ট পাবেন, কারণ এখানে জাস্ট ওরা ক্লেম করেই দেয় যে এটা হচ্ছে 30 ডেজ মিরাকেল একনি ক্লিয়ার ফোম। সো ওরা অলরেডি এটা মিরাকেল একটা ফোম যেটা কিনা 1 মাসে আপনার একনিটাকে কিওর করবে, হেল্প করবে, বা আপনারা একটা ভিজিবল একটা রেজাল্ট দেখতে পাবেন, এটা ওরা অলরেডি বলে দিয়েছে, জাস্ট 1 মাসে একটা রেজাল্ট দেখাবে। সো এটা যেহেতু 2-3 মাস যাবে আপনার টোটাল একনিটা চলে, আপনার স্কিনটাকে অনেক হেলদি গ্লোয়িং ব্রাইট করতে হেল্প করবে। সো এটা হচ্ছে ফোম, একনি কেয়ারের আহাবাহার, এটা হচ্ছে ফোম। তারপরে হচ্ছে এটা হচ্ছে ওদের সিরাম, এটা হচ্ছে ওদের সিরাম, এটা হচ্ছে ওদের সিরাম। তারপর হচ্ছে ওদের হচ্ছে টোনার আছে, এটা হচ্ছে ওদের টোনার, হ্যাঁ, আর এটা হচ্ছে ওদের ক্রিম বা স্লিপিং মাস্ক যদি বলেন তাহলে সেটা। আর এর সাথে আপনি যদি আরও 2-1টা প্রবলেম থাকে এটার সাথে আপনি কম্বো করে নিতে পারবেন, যেটা কিনা অনেকের হচ্ছে অনেক পুরানো ব্রণ থাকে, হাত দিয়ে খুঁচে খুঁচে মুখে দাগ করে ফেলে, সো তাদের হয়তো মানে দাগের জন্য অনেকেই বলে যখন আমার দাগের জন্য কি ইউজ করব, তাদের জন্য হচ্ছে এখানে একটা অল স্পট অল ক্রিম একটা আছে, আপনার হচ্ছে সব রকমের স্পট এটাতে চলে যাবে এবং সেটাও হচ্ছে 1 মাসের মধ্যে, ঠিক আছে। এখানে দেখেন পুরা মানে আমরা এটা জানি যেটা হচ্ছে একটু রেড কালি দিয়ে লেখা থাকে এর জন্য যাতে আমাদের চোখে পড়ে, সো ওরা কিন্তু কোম্পানি থেকেই এটা একটা রেড কালারের একটা হচ্ছে শেপ করে করে দিয়েছে, কারণ যাতে এটা হচ্ছে
স্পেশাল একটা রিজন বুঝাচ্ছে, দ্যাটস হোয়াই ওরা কিন্তু রেড করে দিয়েছে। এই দেখেন এখানে লেখা আছে স্পট অল অল স্পট অল কিল ক্রিম, মানে সমস্ত স্পটকে আপনারা ধ্বংস করবে সেই রকম একটা ক্রিম। এটাও হচ্ছে এক মাসের মধ্যে যাবে। আর আর ওদের একটা প্রোডাক্ট আপু কিন্তু আগেও দেখিয়েছে যেটা কিনা বাই বাই ব্ল্যাক হেডস, এটাও হচ্ছে 30 দিনের মধ্যে আপনার ব্ল্যাক হেডস টোটাল দূর করে দিবে। সো এটা এটা আপনারা যদি কেউ একসাথে পারচেস করতে চান কম্বো হিসাবে, তাহলে আপনারা ওদের পুরা সেটটা নিতে পারেন, ঠিক আছে, পুরা সেট নিতে পারেন। আর যদি কারো হচ্ছে ব্ল্যাক হেডস এর প্রবলেম না থাকে বা ওইভাবে দাগ না থাকে, তাহলে আপনারা শুধুমাত্র রেগুলার রুটিন ফলো করার জন্য যদি নিতে চান, তাহলেও আমাদের কাছে কোন সমাধান আছে। সেটা হচ্ছে আপনারা এই এই চারটা প্রোডাক্ট নিতে পারেন, এই চারটা প্রোডাক্ট নিতে পারেন। এটা হচ্ছে রেগুলার বেসিসে আপনার স্কিন কেয়ার রুটিন অ্যাড করে নেবেন। আপনাদের ব্ল্যাক হেডস কি জিনিস বলেন বা আপনাদের হচ্ছে স্কিন ড্যামেজ বলেন, আপনাদের একনি প্রবলেম বলেন, আপনাদের সব প্রবলেম এটা কিন্তু সলভ করবে, ঠিক আছে। আর সেম একটা কোরিয়ান প্রোডাক্টের আরেকটা ভার্সন আছে, এটা যেমন টিটিডি ভার্সন, এরকম আরেকটা আছে, সেটা হচ্ছে স্নেইল ট্রুসিকার, ঠিক আছে। স্নেইল ট্রুসিকার হচ্ছে এটা হচ্ছে বড় কম্বোটা, ঠিক আছে। এটা হচ্ছে আপনার ক্লিনজিং ফোমটা, এটা হচ্ছে ক্লিনজিং ফোম বা যেটাকে হচ্ছে আমরা ক্লিনজিং ফোম বলেন বা হচ্ছে আপনার কি বলে ফেস ওয়াশ বলেন, এটা হচ্ছে সেইটা। দেন হচ্ছে আপু টোনারটা একটু দাও, ওটা হচ্ছে ক্লিনজিং ফোম। আমি টোনারটা দেখিয়ে দিচ্ছি, তারপরে এটা হচ্ছে টোনারটা, এটা হচ্ছে টোনারটা, আর এটা হচ্ছে সিরামটা, আর এটা হচ্ছে নাইট ক্রিমটা, ঠিক আছে। এটাও হচ্ছে বড় প্যাক। আর এই দুইটা যে প্রোডাক্ট দেখালাম দুইটা হচ্ছে আমি দেখাই, আর সিরামটা একটা পুরো দেখতে যাচ্ছি, আমি খুলে দেখে দেব। আচ্ছা খুলে তো, আচ্ছা সিরামটা আমি স্নেল টু সিকার সিরামটা দেখাচ্ছি। আমাদের কাছে আরো দুইটা সিরাম আছে, এই যে এই এই সিরামটা আছে দেখেন, যারা স্কিনটাকে অনেক বেশি ব্রাইট করতে। আচ্ছা এটা হচ্ছে সিরাম, এটা হচ্ছে স্নেল টু সিকার সিরামটা, ওই সিরামটা একটু খুলো। আর এটা হচ্ছে, এটা হচ্ছে আমাদের ব্রনের জন্য বা স্কিনে যদি, এটা হচ্ছে টি ট্রির একটা সিরাম, এটাও হচ্ছে একই কোম্পানি, এটা স্নেইল ট্রুসিকা। আর এটা হচ্ছে সাম্বাই মি এর একটা মিরাকেল সিরাম, রিপেয়ার সিরাম। আর যারা অনেক হোয়াইটনিং এর জন্য কিছু চাচ্ছেন তাদের জন্য এই সিরামটা আছে, ঠিক আছে। এই যে দেখেন, আপনারা চাইলে আলাদা আলাদা নিতে পারেন। আর হচ্ছে এই যে দুটা সিরাম দেখতেছেন, এটার তো আমি বড় কম্বোটা দেখাইলাম, এটার কিন্তু আমাদের কাছে ট্রাভেল কিট আছে, যেটা কিন্তু অনেক বেশি বাজেট ফ্রেন্ডলি হবে আর স্টুডেন্ট জন্য হবে। আচ্ছা আপু আজান দিচ্ছি, আপনারা কিছু মনে করবেন না, একটু আমাদের সাথে থাকবেন, আমাদের সাথে থাকবেন, আমরা হচ্ছে আজানের পরে লাইভটা কন্টিনিউ করব। আপুরা কমেন্টস কর আপু, আজানের পরে আমরা আবার কন্টিনিউ করব। তবে তো করার জন্য এটা খুলে রাখলে ভালো হয়, দেখলে ওরা ইন্টারেস্ট হয় বেশি। রাজন্তে সবাই পুরো ইনবক্স করুন প্লিজ, মাফি আপনার আপু জিজ্ঞেস করছেন প্রাইস। ঠিক আছে আজান শেষ হয়ে গিয়েছে, আমরা এখন আবার কন্টিনিউ করব। সো হোয়াইটনিং এর সাথে, আচ্ছা হোয়াইটনিং এর জন্য আমরা কিছু হচ্ছে রিলুমিনস অ্যাডভান্সড ইউএস এর একটা প্রোডাক্ট আমরা
আচ্ছা আপু একটু আপু আপনি একটু কন্টিনিউ করেন হ্যাঁ আপু এখন আপনাদেরকে হচ্ছে আমাদের রিলুইন্স অ্যাডভান্স হোয়াইটের একটা সিরিজ দেখাবে টোটাল হোয়াইটনিং এর প্রোডাক্ট যারা চাচ্ছেন পার্সোনালি যারা একটু প্রিমিয়াম প্রোডাক্ট চাচ্ছেন হ্যাঁ আপনাদের জন্য একটু সাপ্লিমেন্ট রায়না রাফিয়া রত্ন আপু জিজ্ঞেস করেছেন যে সাপ্লিমেন্ট হোয়াইটিং এর সাপ্লিমেন্ট তো আমরা প্রথম দিকেও দেখিয়েছিলাম এই রিলুইন্স এর এই অ্যাডভান্স নিউট্রিশন হোয়াইটেনিং সাপ্লিমেন্টটা যেটা আপনাকে মানে স্কিনটাকে ব্রাইটিং করবে এই আপনার শুধু ব্রাইটিং না আপনার ফেস সহ আপনার ফুল বডি সহ যে একটা পার্মানেন্ট হোয়াইটেনিং আছে সেটা দিবে এবং এটা আপনার কি বলে যে আপনি একটা গ্লোয়িং স্কিন চাচ্ছেন সেটাও দিবে সো থ্রিন ওয়ান প্রোডাক্ট বলতে পারেন রিলিউন্সের প্রত্যেকটি প্রোডাক্টই খুবই আপনার ইফেক্টিভল হয় এবং এটা খুব প্রিমিয়াম প্রোডাক্ট বলে বাইরেও চলে এবং বেশিরভাগ সেলিব্রিটিরাও ইউজ করে থাকে এটা আমরা প্রায় সময় বলে থাকি কারণ হচ্ছে এটা খুব প্রিমিয়াম প্রোডাক্ট আর আপনারা যদি কেউ চান যে আপনার বড় ফাইলটা নিতে চাচ্ছেন না এখানে 180 ক্যাপসুল আছে এবং আপনার এটা 2 ক্যাপসুল করে খেতে হয় পার ডে সো আপনি যদি চাচ্ছেন যে না আপনি আগে ছোট ফাইলটা নিয়ে ট্রাই করবেন তো আপনি গুলাটা 1000 যেটা সেটা নিতে পারেন হ্যাঁ হ্যাঁ না এটা আর কি না না এটা মানে যে ইয়েটা ওটা বলতেছে আচ্ছা যাক এনিওয়েজ এটা 30 ক্যাপসুল আছে এটাও নিতে পারেন আপনার যেটা নিতে চান অ্যাকচুয়ালি আর আরেকটা হচ্ছে আপনার অ্যাক্টিভ গ্লুটাথিওনের কমপ্লেক্স এটা আছে 60 ক্যাপসুল আপনাদের এখানে অনেকগুলো সাইজ আছে যারা চাচ্ছেন যে আগে আপনি ট্রায়াল করে দেখবেন যে ছোটটা নিয়ে নেবেন দেন আপনি বড়টাকে ট্রাই করবেন সো আপনার কাছে 3টা অপশন আছে এখানে গ্লুটাথিওনের রিলুমিন্সের বেস্ট সাপ্লিমেন্টের মধ্যে হোয়াইটেনিং গ্লোয়িং স্পটলেস যে সাপ্লিমেন্টগুলো আছে যেটাতে আপনি একটা ফুল ইয়ে পাচ্ছেন সেটা হচ্ছে এগুলো আপনার স্ক্রিনশট নিয়ে নিতে পারেন এবং আপনাদের পছন্দ অনুযায়ী আপনাদের রিকোয়ারমেন্ট অনুযায়ী সেই প্রোডাক্ট আপনি নিয়ে নিতে পারেন স্ক্রিনশটটা নিয়ে নিলে বেটার হয় এবং ইনবক্স করে দিবেন আপনাদের নাম্বারটা প্রাইস জানতে আর আরেকটি সাপ্লিমেন্ট যেটা হচ্ছে রিলুইন্সের ভিটামিন সি কমপ্লেক্স আর ভিটামিন সি ছাড়া অবশ্যই আমাদের হেলথে অনেক ইস্যু থাকে যে আমরা শুধু ফেয়ার হতে চাই সো আমরা কেউ এটা চাই না যে আগে আমরা স্কিনকে ক্লিয়ার করি আমরা ভিতর ইনার বিউটিটাকে আমাদের আনা দরকার আগে সবার আগে সবচেয়ে ইম্পর্টেন্ট যেটা সেটা হচ্ছে আমার ভিতরকার ইয়েটা বাইরের স্কিন তো কম বেশি আমাদের এটা আমরা কিওর করে ফেলতে পারি সো আপনার রিলুইন্সের যদি এই ধরনের প্রোডাক্টগুলো ইউজ করেন যে এটা একটা প্রিমিয়াম এবং এফেক্টেবল প্রোডাক্ট সো এটা এটার ক্ষেত্রে হবে আপনি ভিতর থেকে আপনি যেই জিনিসটা চাচ্ছেন যে পার্মানেন্ট হোয়াইট আমরা আমরা কখনো বলবো না যে আমি 3 দিনে 7 দিনে আপনি অনেক সুন্দর হয়ে যাবেন ফর্সা হয়ে যাবেন না এটার যে একটা আপনার 6 মাস হোক 3 মাসের যেটা আপনার একটা ডিউরেশন থাকে সেই কমপ্লিট করতে হবে সেই ডিউরেশন অনুযায়ী আপনাকে এই ট্যাবলেটগুলো নিতে হবে এবং এই সাপ্লিমেন্টটা শেষের পর আপনি একটা রেজাল্ট পাবেন এর আগে যদি আপনি চান যে এখনো কেন হচ্ছে না কেন আমি পাচ্ছি না সো আপনাকে একটু ধৈর্য ধরতে হবে আর ভালো জিনিসের আপনি যখন নিবেন ভালো কিছুই পাবেন অবশ্যই ভালো কিছু পাবেন সো এই হচ্ছে আপনার সাপ্লিমেন্টের মধ্যে হোয়াইটেনিং সাপ্লিমেন্টের মধ্যে গ্লোয়িং স্কিন হোয়াইটেনিং আপনার তারপর কি বলে স্পটলেস স্কিনের জন্য হচ্ছে এই সাপ্লিমেন্টগুলো আপনারা নিতে পারেন আর এরপরে আছে যেগুলো যে আপনার ক্রিম বেজ আছে বা আপনার ফেস ওয়াশ যেগুলো এক্সটার্নাল ইউজ করার জন্য বডি ওয়াশ ফেস ওয়াশ সোপ এগুলো দেখাবে হচ্ছে বৃষ্টি আসো আচ্ছা ঠিক আছে দেখাও এখন হচ্ছে আমি আরো কিছু প্রোডাক্ট দেখিয়ে দিব ঠিক আছে যেগুলো ছাড়া দেখা যাচ্ছে যেগুলো ছাড়া আমাদের কিন্তু স্কিন কেয়ারটা হয় না আমি কিন্তু আপনাদের মুখের জন্য অনেক কিছু দেখিয়ে দিই তো আজকে হচ্ছে আমি আপনাদের কিছু স্কার্ফ দেখাবো তারপর হচ্ছে কিছু হচ্ছে সান প্রোটেকশন দেখাবো কারণ আমি সবসময় বলি যে আপনারা আর কিছু করেন বা না করেন ভাই আপনারা দয়া করে
একটা মানে সান প্রোটেকশন আপনারা ইউজ করবেন, এটা মানে মাস্ট মাস্ট মাস্ট, ঠিক আছে? আমি আর ছেলে বলেন, মেয়ে বলেন, বুড়া বলেন, মানে সবার জন্য কিন্তু সানস্ক্রিন ইজ এ মাস্ট। মানে আমি সানস্ক্রিন ছাড়া নিজে একটা চলি না, বা আমি কাউকে এটা বলিও না, কারণ আমাদের স্কিনে যত প্রকার প্রবলেম আছে, যত প্রকার প্রবলেম আছে, আমাদের কিন্তু 85% প্রবলেমের বেশি প্রবলেমগুলো কিন্তু সান থেকে হয়, ঠিক আছে? সান থেকে হয়, কেননা সান হচ্ছে আমাদের স্কিনটাকে বার্ন করে, তারপরে হচ্ছে আল্ট্রাভায়োলেট যে রশ্মিটা, এটা আমাদের স্কিনটাকে, তো অনেকেই জানেন যে এটা হচ্ছে মানে আল্ট্রাভায়োলেট যে রশ্মিটা থাকে, এটা কিন্তু আমাদের স্কিনে ক্যান্সার পর্যন্ত, স্কিন ক্যান্সার পর্যন্ত হয়ে যাওয়ার সম্ভাবনা থাকে। সো এটা একটা খুব হচ্ছে এমন একটা ব্যাপার। আমি কিছু, আচ্ছা ঠিক আছে, আমি সানস্ক্রিনগুলো দেখানোর আগে আমি হচ্ছে কিছু কমেন্ট পড়বো, তারপরে হচ্ছে আমি বাকি জিনিসগুলো কন্টিনিউ করবো। আচ্ছা, মাফিহা আক্তার আপু লিখেছে, সিরাম আর টোনারের প্রাইস আপু আপনি তো ইনবক্স করেছেন, আপনাকে ইনবক্সে জানিয়ে দেওয়া হচ্ছে। আরও যদি কারো হচ্ছে কোনো স্পেশাল কোনো হচ্ছে প্রোডাক্টের প্রাইস জানতে চান, তাহলে একটু আমাদের হচ্ছে কি বলে কষ্ট করে ইনবক্সে নক করে দেন, নাহলে এখানে প্রাইস জানতে চাই কমেন্ট করেন, আপনার কমেন্টের রিপ্লাই আমরা ইনবক্সে করে দিব, ঠিক আছে? সো আমি এখন কিছু কমেন্টস পড়বো, কমেন্টস পড়ে দেন আমি লাইভটা কন্টিনিউ করবো, বাকি প্রোডাক্টসগুলো দেখাবো। যেগুলো হয়ে গেছে আমার সেগুলো একটু সরাই ফেলে তুমি আমি দেখাই দিচ্ছি, ঠিক আছে? মেস্তার সেট দেখাও, আমেরিকান এন্ড জাপানি। আচ্ছা, মেস্তার সেট হচ্ছে রিলুমিন্স এর আছে, আর জাপানি হচ্ছে ওই যে তুমি যেটা ওই যে ফিলিং সেটটা আছে। হ্যাঁ, দিস ওয়ান ইজ এটা মেস্তার কি না ইকনি, এটা মেস্তার হচ্ছে জাস্ট, এটা হচ্ছে মেস্তা হোয়াইটনি, মেস্তা প্লাস হোয়াইটনি, এটা তুমি দেখো তোমার বডির সাথে কি কথা বলতেছে। তো আর ইকনিটাও দেখাই দিও, ইকনিটাও দেখাই দিও, যেহেতু এটা হচ্ছে ইকনি। আপনার কি বলে এটাকে, সিরাম বলে। হ্যাঁ, এই সিরাম আছে সলিউশন, সবার আগে আমি সলিউশনটাকে দেখাচ্ছি আপনাদেরকে। এটা হচ্ছে মেস্তার সলিউশন, এটার সাথে আপনার আছে টিএ স্টিম সেলসটাকে ঠিক করবে, যেটা হচ্ছে আপনার মনে করেন মানে সেন্সিটিভ যাদের আছে, মেস্তা একদম পুরো স্পটটাকে একদম বসিয়ে ফেলছে, সেটাকে আপনাকে রিমুভ করবে এই সলিউশনটা। আর এই সেটটার মধ্যে আরেকটা সোপ আছে, সোপটাকে একটু পরে দেখাচ্ছি। তো আপাতত যেটা আছে সেটা হচ্ছে আপনার এই সিরামটা আছে। সো আপনি প্রথমে এই সলিউশনটা ইউজ করলে, দেন এটা হচ্ছে একটা পিলিংস জেল, যে মেস্তার জন্য, যেটা আপনি আপনার স্কিনটাকে পরিষ্কার করে যখন সলিউশন দিয়ে পরিষ্কার করবেন, দেন আপনার স্কিনটাকে আপনি ক্লিয়ার করার পর এই জেলটা জাস্ট টু পাম্প নেবেন। নেওয়ার পরে যেই জায়গাটা আপনার স্পটটা আছে আপনি সেখানে অ্যাপ্লাই করবেন এবং সেটাকে ড্রাই হতে দিবেন। এটা যখন ড্রাই হবে দেন আপনার ওইটাকে আপনি পিল করে উঠাবেন, নট স্ক্রাব। সো পিল করে উঠাবেন এবং এটা হচ্ছে সেই পিলিংয়ের কাজ, এবং দেখবেন যে আস্তে আস্তে আপনার স্কিনটা থেকে ডেড সেলটাকে উঠিয়ে বেবি স্কিনটাকে নিয়ে আসছে। দেন আপনার এই যে একটা ইয়ে আছে মানে কি বলে সিরাম আছে, এই সিরামটাকে আপনার ইউজ করবেন। এটা আপনি রাতে ঘুমাতে যাওয়ার আগেও করতে পারেন, বা এই সিরামটাকে অ্যাপ্লাই করে আপনি, বেশিরভাগ আমরা কি হই রাতের বেলা খুব রিল্যাক্স মাইন্ডে থাকি, এবং বেশিরভাগ সময় রাতে আমাদের কি হয় যে কাজ করে, যে আমরা যখন রিল্যাক্স মুডে থাকি তখন আমাদের বেনিফিটটা তখন রাতে আসে। সো এই সিরামটা আপনার ইউজ করবেন। আর সোপটা এখনও আসেনি আমার হাতে, সোপটা দেখাতে পাচ্ছি না। আর এরপরে আপনার আরেকটা যেটা একই আমি সেট দেখাচ্ছি আপনাদেরকে, এটা হচ্ছে আপনার একই একটা কম্বো, এই সেটটা একটা একনির কম্বো, সেটাতে হচ্ছে আপনার এই একটা সোপ আছে, খুবই ইফেক্টিভ সোপ। এই সোপটা আপনার
স্কিনের অ্যাকনি প্রফেশনালি বিউটিফুলি একদম পিওর মানে ক্লিয়ার করে দিবে। হ্যাঁ, এটাতে আপনার আপনি একটা ফোম আছে, এটা হচ্ছে আমেরিকান প্রোডাক্ট, এগুলো সব হচ্ছে আমেরিকান প্রোডাক্ট। আমরা এর আগে যেতে দেখিয়েছি রিলোমিন্সের যে অ্যাডভান্স যেটা হচ্ছে সব এগুলি হচ্ছে ইউএস এর প্রোডাক্ট। আপনারা একটু মনোযোগ দিয়ে ধরবেন যে ইউএস এর প্রোডাক্ট এগুলো। আচ্ছা, যাক আমাদের হাতে যেটা আমরা মেস্তারটা সেটটা বলেছিলাম কম্বোটা, এই হচ্ছে আমাদের মেস্তার সেটের কম্বোর ফুল কম্বোটা, যেটা সোপটা ছিল না। আর এই সোপটা আপনারা সিঙ্গেলও পারচেস করতে পারেন, আপু সিঙ্গেল পারচেজ করতে পারেন এই সোপটা। আর এই সোপটার সাথে যদি চাচ্ছেন না যে আপনারা এই চারটা একসাথে নিতে চাচ্ছেন না, যে চাচ্ছেন যে আপনি মানে আপনার হয়তো বা হালকা আছে, অল্প আছে, সো আপনি এই সোপটা এবং এই সিরামটা এই দুইটা নিতে পারেন। এই দুইটা নিলেও আপনার ভালো কাজ হবে। তবে আপনি যদি আপনার মনের মতো একটা রেজাল্ট চান, সেটা হচ্ছে এই কম্বোটা আপনার ফুললি নিতে হবে। কই গেল দেখাও তুমি, আর এক লিটটা আমি একটু শেষ করে নেই, তারপর তুমি বাকিটা একটু দেখাও। সো এক লিট যে সেটটা দেখাচ্ছিলাম আপুরা, সে হচ্ছে এই চারটা। তো আপনারা এই সোপটা আর সিরামটাও নিতে পারেন এক লিট, ঠিক আছে? আপনারা যদি এটারও সেটটা নিতে না চাচ্ছেন, চাচ্ছেন যে আপনারা সোপটা আর সিরামটা নিতে চাচ্ছেন, সো এই সোপটা আর সিরামটাও নিতে পারেন আপনারা, কাজ হবে। কিন্তু ফুল সেটটা আপনার হচ্ছে বেস্ট রেজাল্ট দেওয়ার জন্য। সো আশা করি যে আপনারা ফুল সেটটা যদি নিতে না চান, দুইটা ইউজ করার পরে ফুল সেটটা আপনারা অর্ডার করবেন। অর্ডার করতে ইনবক্স করুন, এবং ইনবক্সে করার পরে আপনারা আমাদেরকে আপনাদের নাম্বারটা পর্যন্ত মানে দিতে ভুলবেন না কাইন্ডলি। আমরা আপনাদের সাথে যোগাযোগ করব, আমাদের বিউটি এক্সপার্ট যারা আছেন তারা আপনাদের সাথে যোগাযোগ করবে, আপনার প্রবলেম সম্বন্ধে শুনবে। আপনাদের প্রবলেম আমাদের কাছে 100% হচ্ছে যে আমাদের প্রোডাক্টের মতো প্রিমিয়াম। সো আপনারা কমেন্টও করুন কি জানতে চাচ্ছেন, আমাদেরকে একটু বলবেন। কন্টিনিউ করো। আচ্ছা আপু, হচ্ছে আপনাদের অলরেডি কিন্তু মেস্তা সেট একনি সেট দেখিয়ে দিয়েছে, এখন আমি আপনাদের একটা 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 নিউ একটা সেট যেটা আমাদের নতুন হচ্ছে শিপমেন্টে হাতে এসেছে, যাদের হচ্ছে এক্সট্রা অর্ডিন মানে এক্সট্রা মানে অর্ডিনারি বলতে পারেন, মানে খুব বেশি গাঢ় কালো দাগ পড়ে গেছে মেস্তার, কোনোভাবেই কমতেছে না একনি সেট, মানে হচ্ছে মেস্তা সেট ইউজ করে মেস্তা কমতেছে না, একনির দাগ কমতেছে না, ঠিক আছে, বিভিন্ন জিনিস কমতেছে না। তো তাদের জন্য আমরা একটা হচ্ছে শুধুমাত্র এমন মানে খুব জেদ্দি দাগ যেগুলাকে বলে, যে দাগগুলো আসলে কোনোভাবেই কমতে চায় না, সেই দাগের জন্য আমরা একটা, বা যে কোনো মেস্তার বলেন বা এরকম জেদ্দি যেসব দাগগুলো আছে, যেটা দেখতেছেন আসলে কোনোভাবেই এটা যাচ্ছে না। সো এটার জন্য আপনাদের যেটা করতে হবে সেটা হচ্ছে, আপু তুমি হচ্ছে একটা কাজ করো, আমাকে একটু খুলে দিচ্ছি, খুলে দাও হচ্ছে যেটা ফার্স্টলি যেটা প্রথম সেটা। ওকে ওকে, সো আমি হচ্ছে আপু ওটা খুলতে খুলতে আমি আরো দুইটা প্রোডাক্ট দেখাবো। অনেকে হচ্ছে জাস্ট একটা ভালো ব্র্যান্ডের নাইট ক্রিম চাচ্ছেন, প্রিমিয়াম চাচ্ছেন, ঠিক আছে, তাদের জন্য হচ্ছে আপু অলরেডি কিন্তু রিলুমিন্স এর সব দেখিয়ে দিয়েছে অ্যাডভান্স হোয়াইট নিয়ে। সো আর দুইটা ক্রিম আছে, যে দুইটা ক্রিম দেখিয়ে আমি আপাতত রিলুমিন্স এর সাইডটা শেষ করবো, সেইটা কিনা প্রথমে হচ্ছে একটা ডে ক্রিম আছে আমার হাতে রিলুমিস অ্যাডভান্স হোয়াইটের, এটা হচ্ছে আপনারা দিনের বেলা ইউজ করতে পারেন, আমরা কিন্তু সবাই হচ্ছে দিনের বেলা এটা ইউজ করতে পারেন, কারণ হচ্ছে এটাতে দুইটা কাজ করবে, একটা হচ্ছে আপনাকে ভেতর থেকে হোয়াইটনিং কাজ করবে, বা আস্তে আস্তে আপনার হচ্ছে যদি কোনো রিঙ্কেলের প্রবলেম থাকে ওটা কমাতে হেল্প করবে, ঠিক আছে, এটা একটা প্রফেশনাল ফর্মুলা। আর এগুলো প্রফেশনাল জিনিসগুলো কিন্তু একটু ডিমান্ডিং হয়, একটু হাই ক্যাটাগরির হয়, আর আমাদের প্রত্যেকটা হচ্ছে প্রিমিয়াম প্রোডাক্ট, ঠিক আছে, সো এটা আপনার হোয়াইটনিং এর কাজ করবে, এটা ডে ক্রিম। আর একটা অনেকেই বলেন আমাদের আন্ডার আর্ম কালো হয়ে গেছে, বা হচ্ছে অনেকেই বলেন যে আমাদের
আন্ডার আর্মে অনেক ছোপ ছোপ কালো দাগ পড়ে গেছে, তাদের জন্য এই যে আমাদের রিলুমিস অ্যাডভান্স হোয়াইটনিং এর এই যে একটা হচ্ছে আন্ডার আর্ম, এবং অনেকের হচ্ছে আন্ডার আর্ম সহ অনেক সিক্রেট প্লেস কালো হয়ে যায় বা হচ্ছে স্যাগি হয়ে যায় সেটা, এটা কিন্তু সেই কাজটাও করবে। এখানে লেখা আছে আন্ডার আর্ম অ্যান্ড টাইটনিং ক্রিম, ঠিক আছে। সো এটা কিন্তু একসাথে দুইটা কাজ করবে, যে শুধু আন্ডার আর্মের কাজ করবে তা না, এখানে অলরেডি লেখা আছে আন্ডার আর্ম অ্যান্ড টাইটনিং ক্রিম। এটার মধ্যেও কিন্তু গ্লুটাথায়োন আছে, তারপরে হচ্ছে অ্যারোভিটিন আছে, তারপরে ক্লজিক অ্যাসিড আছে, ঠিক আছে। এরকম আরো আরো অনেক হচ্ছে মূল্যবান কিছু উপাদানে তৈরি, যেটা কিনা 100% সেফ আপনাদের স্কিনের জন্য, অবশ্যই ডক্টর টেস্টেড প্রোডাক্ট। সো হচ্ছে ডোন্ট ওয়ারি, বি হ্যাপি, ঠিক আছে। ওকে, আমাদের কিন্তু রিলুমিন্স এর সিরিজটা দেখিয়ে দিলাম, এখন হচ্ছে ওকে, এখন হচ্ছে আমি আপু দুটো হয়ে গিয়েছে, হ্যাঁ আচ্ছা। আর এখন আমি যেটা দেখাবো সেটা হচ্ছে আমাদের যেটা এখন আমাদের খুব হচ্ছে ডিমান্ডিং একটা প্রোডাক্ট, খুব হচ্ছে পপুলার একটা প্রোডাক্ট বা ভাইরাল প্রোডাক্ট, আপনারা যে নামে যে বলতে পছন্দ করেন, সেটা হচ্ছে গুল, এটা হচ্ছে ডাল ফর বিউটি ইউএস এর একটা প্রোডাক্ট, এটা হচ্ছে সানব্লক ক্রিম। বাট এটা যে শুধু আপনাকে সানব্লকের কাজ করবে না, এটা কিন্তু আপনাকে গ্লোটা দেওয়া আছে। গ্লোটা কিন্তু আমরা জানি সবাই বেসিক্যালি আমাদের হোয়াইটনিং এর জন্য কাজ করে। সো এখানে হচ্ছে গ্লোটা দেওয়া, ইভেন সান হচ্ছে সানস্ক্রিন, সো আপনাকে হোয়াইটনিংও করবে, সান হচ্ছে সান থেকে রক্ষাও করবে, সাথে সাথে আপনাকে যেটা করবে সেটা হচ্ছে ফ্রিকেলস রিমুভ করতে হেল্প করবে, ডার্ক স্পট রিমুভ করতে হেল্প করবে, আনইভেন স্কিন টোনটাকে ইভেন্ট করতে হেল্প করবে। আনইভেন স্কিন টোনটা মানে হচ্ছে অনেকের অনেক স্কিনে অনেক জায়গায় সাদা, অনেক জায়গায় কালো কালো ছোপ ছোপ দাগ থাকে, এটাকে হচ্ছে অসমন্ত্রণাল রং থাকে ওটাকে সমন্ত্রণাল করবে বা হচ্ছে একটা টোনে নিয়ে চলে আসবে, ঠিক আছে। স্কিনটাকে ময়েশ্চার করবে, ড্রাই হতে দিবে না, তারপর হচ্ছে রিঙ্কল রিমুভ করবে, যেহেতু এটা ময়েশ্চার কাজ করবে, সেহেতু আপনার যদি এখানে দাগ মানে হচ্ছে ভাঁজ পড়ে যায়, বয়সের একটা চিহ্ন আসতে যায়, সেটাও হচ্ছে রিমুভ করতে হেল্প করবে। সো দিস ইজ অ্যামেজিং প্রোডাক্ট, দিস ইজ এ ম্যাজিক্যাল প্রোডাক্ট বলতে পারেন, ঠিক আছে। এটা হচ্ছে ইউএস এর একটা প্রোডাক্ট, এটা হচ্ছে ডাল ফর বিউটি। আপনারা অনেক দেখবেন অনেক হচ্ছে কি বলে বিউটি ব্লগার আপুরা যারা হচ্ছে একটু হায়ার মানে বিউটি ব্লগার আপুরা কিন্তু অনেক প্রোডাক্ট নিয়ে কথা বলে, কিন্তু তারা কিন্তু দেখবেন যে মাঝে মাঝে কিছু প্রিমিয়াম প্রোডাক্ট নিয়ে কথা বলে। সো আপনারা যদি তাদের ফলো করে থাকেন বা আপনারা যদি গুগল সার্চ করে থাকেন বা আপনারা যদি টুকটাক একটু রিসার্চ করে থাকেন, তাহলে কিন্তু আপনারা জানবেন যে এটা আসলে কত ভালো একটা প্রোডাক্ট, ঠিক আছে। এটার কিন্তু সেম একটা আমাদের নাইট ক্রিমও আছে, ঠিক আছে। যদি কেউ এটা দিনে এবং রাতে ইউজ করতে চান, যে আমরা আমি একই ক্রিম দিনে আর রাত্রে চাই, সো এটা কিন্তু সেটাও আছে। এটা হচ্ছে আপনার ডে ক্রিম, একসাথে কতগুলো কাজ করবে অলরেডি বলে দিয়েছি, আর এটা হচ্ছে নাইট ক্রিম, ঠিক আছে। ওকে, সো আমি এখন নেক্সট যেটা দেখাবো, সো আমি এখন নেক্সট যে জিনিসটা দেখাবো সেটা হচ্ছে আসলে লাইভে দেখাচ্ছি এই কারণে, কারণ অনেক আপুরা ইনবক্সে যেহেতু কোশ্চেন করেন, বাট এইগুলো আসলে ইনবক্সে ওইভাবে বলা যায় না, হ্যাঁ ইনবক্সে বলা যায় না, কারণ কি ইনবক্সে আমরা বলি যে আপু আপনারা এই জিনিসটা মানে অ্যাটলিস্ট এই পিলিং সেটটা হচ্ছে আমরা কিন্তু সবাই ইউজ করতে পারি না, কারণ পিলিং সেটের অনেক নিয়মকানুন থাকে, অনেক রুলস থাকে। সো এটা অনেক বুঝে শুনে আপনাদের ইউজ করতে হবে বা অনেক সাবধানতা অবলম্বন করে ইউজ করতে হবে, কারণ হচ্ছে এটা হচ্ছে এমন একটা প্রোডাক্ট যেটা কিনা হচ্ছে আপনার যে মেজদার দাগ বলেন বা যে আমি বারবার বলতেছি জিদ্দি যে দাগগুলো আছে যে কোনোভাবেই এটা কমতেছে না, এলিজা অ্যাজ সামনে অ্যাজ সেম অ্যাজ আদারেবল, থ্যাংক ইউ সো মাচ আদিত্য আব্রাম। আচ্ছা ঠিক আছে, সো হচ্ছে আদিত্য আব্রামকে কিন্তু এলিজাপু থ্যাংকস বলে দিয়েছে, সো আপনাদের কিন্তু সাথে সাথে প্রাইসটা বলে দিন। আচ্ছা আমাদের টপ ফ্যান আপু, সাথে সাথে আপনি যেহেতু আমাদের টপ ফ্যান, আপনি অবভিয়াসলি আমাদের সাথে অনেকদিন ধরে আছেন, সো আমরা প্রত্যেকটা হচ্ছে প্রত্যেকটা ক্লিনিক বলেন, বিউটি ক্লিনিক বলেন, বিউটি সেশন বলেন, স্যালন বলেন, বা হচ্ছে আপনি মানে বিউটি পেজগুলো বলেন, সবার কিন্তু হচ্ছে একটা বেসিক একটা রুল ফলো করে, ঠিক আছে। মানে আমাদের সবার লাইফে একটা রুল থাকে এবং আমাদের হচ্ছে নির্দিষ্টভাবে সেই রুলটা ফলো করতে হয়। সো আমাদের একটা রুল আছে যেটা কিনা হচ্ছে আমরা প্রাইসটা আপনারা যদি কমেন্ট করেন আমরা হয়তো কমেন্টে রিপ্লাই করে দেই, না হলে আমরা ইনবক্সে বলে দিই, ঠিক আছে। সো আপনি একটু কষ্ট করে যেহেতু কমেন্ট করেছেন, আপনি কোন প্রোডাক্টটার প্রাইস জানতে চাচ্ছেন আপনি বলেন, আপনাকে আমরা জানিয়ে দিব প্রাইস
প্রাইস এবং ডিটেইলস সম্পর্কে আমরা নিজেরাই আপনাকে জানিয়ে দিব। আপনি জাস্ট একটা কমেন্ট করে রাখলেই কিন্তু আমরা আপনাকে ইনবক্সে নক করে আপনাকে বলে দিব। সো এখন আমি যেটা কথা বলতেছিলাম সেটা হচ্ছে পিলিং যে পিলিং একটা সেট নিয়ে। তো পিলিং সেটটা যাদের খুব মানে জিদ্দি দাগ থাকে কোনোভাবেই যাচ্ছে না তাদের জন্য এটা বেসিক্যালি একটা কি বলে মানে এসেনশিয়াল বলা যায়। সো প্রথমে এটা আমার কাছে যেটা আছে সেটা হচ্ছে মানে প্রাইমিং সলিউশন, যেটা কিনা হচ্ছে আপনার আঙুরের রস দিয়ে তৈরি। হ্যাঁ, গ্রাপসিড পিল যেটা কিনা হচ্ছে ফ্লেভার বলেন বা হচ্ছে আঙুরের বীজ যেটা বলেন ওটা দিয়ে এটা তৈরি, ফ্লেভারটা ওটা আছে। এটা হচ্ছে প্রফেশনাল পিলিং উইথ ন্যাচারাল টুইস্ট, মানে হচ্ছে আপনাকে পিলিং করতেছে বাট হচ্ছে পিলিংয়ের যে ইনগ্রিডিয়েন্টসটা বা এর ভেতরে যে উপাদানগুলো আছে সেটা কিন্তু হচ্ছে আপনার ন্যাচারাল ইনগ্রিডিয়েন্টস দিয়ে তৈরি, ঠিক আছে। বাট এটা কিন্তু মাইল্ড পিলিং করবে না, এটা হচ্ছে মিডিয়াম টাইপের একটা পিলিং করবে, কারণ আপনাকে একটা মানে নতুন একটা স্কিন আনতে হেল্প করবে, ঠিক আছে। আর এটা প্রফেশনাল একটা পিলিং সেট। সো প্রথমে আপনাকে এই সলিউশনটা ইউজ করতে হবে। আমরা সাধারণত সপ্তাহে দুই দিন এটা ইউজ করার সাজেস্ট করি, বা কেউ একদিন চাইলেও সপ্তাহে একদিন করেও করতে পারবেন। আর এটা অবশ্যই রাত্রে ইউজ করতে হবে, কারণ পিলিং করার পরে আপনার হচ্ছে অনেক সময় কি হয়, যেহেতু আমাদের মরা মানে যেহেতু পুরান চামড়াটাকে আস্তে আস্তে রিমুভ করে আমাদের নতুন সেল চামড়াটা আনতে মানে স্কিনটা আনতে হেল্প করে। সো এটা আমরা বেসিক্যালি রাত্রে করতে বলি, ঠিক আছে। আর তো আমি আজকে দেখিয়ে দিচ্ছি, ইভেন পিলিং করার পরে আপনারা একদিন চেষ্টা করবেন রোদে না যাওয়ার, কারণ যেহেতু আপনার নতুন একটা স্কিন আসবে সেটা যদি আপনি রোদে যান সেটা কিন্তু আরো দ্রুত বার্ন হয়ে যাবে, আরো দ্রুত প্রবলেম ছড়াবে। আর অবশ্যই কিন্তু আপনাদের সানস্ক্রিন ইউজ করতে হবে, আপনারা যাই করেন না কেন আমি অলরেডি একটা সানস্ক্রিন দেখিয়ে দিয়েছি, আপনাদের অবশ্যই সানস্ক্রিন ইউজ করতে হবে। সো প্রথমে আপনারা এই সলিউশনটা লাগাবেন। এই সলিউশনটা লাগানোর পরে কি করতে হবে, আচ্ছা এই সলিউশনটা লাগাবেন, আমি জাস্ট স্টেপগুলো দেখাচ্ছি, ইন ডিটেলস আপনাদের কল করে বলা হবে, আমি জাস্ট প্রোডাক্টগুলো সামনাসামনি দেখিয়ে দিচ্ছি, ঠিক আছে। তারপরে হচ্ছে আপনি সলিউশনটা লাগানোর পরে কিন্তু আপনাকে মেইন যে ইনগ্রিডিয়েন্ট সেটা হচ্ছে একটা অ্যাসিড পিল, প্রফেশনাল পিল উইথ ন্যাচারাল টুইস্ট। সো আমি বারবার বলতেছি এটা পুরো ন্যাচারাল একটা ইনগ্রিডিয়েন্ট দিয়ে তৈরি। এটা হচ্ছে অ্যান্টি অক্সিডেন্ট, আপনাকে অ্যান্টি অক্সিডেন্ট দিবে, ভিটামিন সি দিবে, মিলন, আর এটা হচ্ছে তরমুজের এক্সট্রাকচার দিয়ে তৈরি, ঠিক আছে। মিলন সি মানে মিলন ফ্রুটস মানে হচ্ছে তরমুজ দিয়ে এটা তৈরি। এটা হচ্ছে অ্যাসিড পিল, হ্যাঁ অ্যাসিড পিল আর কি। সো আপনাকে সলিউশনের পরে এই পিলটা ইউজ করতে হবে। দেন হচ্ছে আপনাকে আপনাকে একটা নিউট্রিলাইজার ইউজ করতে হবে, কারণ ইচিং হতে পারে, এতে আপনার একটু লিটল বিট ইচিং হবে, যেহেতু আপনার স্কিনটা উঠবে। সো এটার ক্ষেত্রে যেটা তুমি ইউজ কালকে বললে না ওইটাই, আচ্ছা বলতে এটা একটু বলি। সো আপনার যখন আপনি পিলিং মানে অ্যাসিড পিলটা যখন ইউজ করবেন তখন তো আপনার চামড়াটাও আসলে উঠাইতে থাকবে, ঠিক আছে। দেখা যাচ্ছে অনেকের একটু হালকা মানে খুব বেশি না জাস্ট হালকা একটু জ্বালা পোড়া হতে পারে, বা হচ্ছে একটু চুলকানো চুলকানো ভাব হতে পারে, তো তখন কি করবেন, তখন হচ্ছে আপনি এই অ্যাসিড পিলিং নিউট্রিলাইজারটা দিবেন। এটার কাজ হচ্ছে আপনার স্কিনটাকে একটা টোটাল একটা শেপে আনা, বা যদি ওটা একটু টান টান ধরে এটা হচ্ছে আপনার সেটা জাস্ট এটা আপনি দিলে কি হবে, আপনার একটা কুলিং ইফেক্ট দিবে, আপনার জ্বালা পোড়াটা কমে যাবে বা আপনার অস্বস্তিটা কমে যাবে। সো এটা হচ্ছে আপনার নিউট্রিলাইজার, অ্যাসিড পিলের নিউট্রিলাইজারটা দেন আপনার এই প্রোডাক্টটা ইউজ করতে হবে। ইভেন সবার লাস্টে আপনার যেটা করতে হবে সেটা কিনা হচ্ছে আপনার রাত্রে এই হচ্ছে পিলিং ক্রিম আছে যেটা কিনা আপনি সবার লাস্টে ইউজ করবেন, এবং এটা সারা রাত মুখে রেখে দিতে হবে। পরের দিন সকালে অবশ্যই আপনাকে মুখ ধুয়ে একটা ভালো মানের সানস্ক্রিন ইউজ করতে হবে, এবং একটা দিন অ্যাটলিস্ট আপনার মানে রোদে না যাওয়াটাই বেটার। দেখা যাচ্ছে আপনি যদি বাইরে যেতে চান তাহলে হয়তো আপনি রাত্রে বাইরে গেলেন, আর একদিন অবশ্যই আপনাকে মেকআপ বলেন বা হচ্ছে মেকআপটা আপনাকে অবশ্যই অ্যাভয়েড করতে হবে, ঠিক আছে। না করলেও প্রবলেম নেই, বাট আপনি যেহেতু বেটার রেজাল্ট চাচ্ছেন সো আপনাকে সবগুলো নিয়ম ফলো করাটা মানে ভালো হয় আর কি, ঠিক আছে, যেহেতু করতেছেন আপনি ভালোভাবে করেন। সো আমি হচ্ছে কজি সানের আর একটা টোনার আমি আমার কিন্তু আচ্ছা তো ঠিক আছে, আমি এখন হচ্ছে আমার হচ্ছে পিলিং সেটটা দেখানো শেষ হয়ে গিয়েছে, এখন হচ্ছে আমি একটা টোনার দেখাবো। এটা হচ্ছে ক্লিনজার প্লাস টোনার, হ্যাঁ এটা হচ্ছে কজি সানের ডুয়েল অ্যাকশন। আর অনেক আপুরা কিন্তু হচ্ছে আমি জাস্ট কাছাকাছি ধরবো, আপনারা একটা স্ক্রিনশট নেবেন। ইন ডিটেলস আমি কিন্তু অলরেডি অনেকবার বলেছি যে টোনারের কাজটা কি। আর এটা হচ্ছে একটা সিরাম, ঠিক আছে, এটা হচ্ছে একটা সিরাম, এটা ফেস সিরাম, স্কিনকে হোয়াইটনিং করতে, ব্রাইটনিং করতে, স্পট রিডিউস করতে হেল্প। আচ্ছা আপু আমি হচ্ছে একটু কমেন্ট পড়ি, তুমি হচ্ছে তাহলে কি আর কি দেখতে চাইছ নেক্সট, তুমি হচ্ছে হোয়াইটনিং লোশন কি আছে, হোয়াইটনিং লোশনটা আমি দিচ্ছি তুমি একটু দেখিয়ে দাও। এই
দেখেন হোয়াইট মিলিং লোশন আচ্ছা আমাদের কাছে কিন্তু আমি জাস্ট বলি আপু আপনাদের ইন ডিটেইলসে দেখাবে ঠিক আছে আমাদের কাছে অনেক অনেক হচ্ছে আপনার হোয়াইটনিং লোশন আছে যেটা কিনা আমি বলে দেই একটু আপু আপনাকে ইনডিটেইলসে বলবে এটা হচ্ছে লুমিনাসের হ্যাঁ এটা হচ্ছে আলট্রা গ্লো বডি লোশন ঠিক আছে এটা লুমিনাসের আপু আপনাদেরকে ইনডিটেইলসে বলবে আপনারা কোশ্চেন করতে থাকেন এটা হচ্ছে ডালফোর বিউটির একটা হোয়াইটনিং লোশন সবগুলোই কিন্তু আমি হোয়াইটনিং লোশন দেখাচ্ছি ঠিক আছে আর এটা হচ্ছে রিলুমিস অ্যাডভান্স হোয়াইটের একটা হচ্ছে কি বলে আপনারা কি বলে বডি লোশন যেটা কিনা হচ্ছে আপনার অল ইন ওয়ান ঠিক আছে একটার মধ্যে হচ্ছে অনেকগুলা কাজ করবে আর এটা হচ্ছে একটা ইউএস এর প্রোডাক্ট ডালফোর বিউটি হচ্ছে আপনার একটা ইউএস এর প্রোডাক্ট এটাও হচ্ছে আপনার ইউএস এর প্রোডাক্ট তিনটাই হচ্ছে আমার হাতে আপাতত ইউএস এর প্রোডাক্ট আছে আর এটা হচ্ছে গ্লুটাথায়োন এইটা আসলে কি প্রত্যেকটা প্রোডাক্ট কিন্তু আপনার হোয়াইটনিং এর কাজ করবে হ্যাঁ আর এইখানে না আর এইখানে আর এই যে গ্লুটাথায়োনের এটা হচ্ছে আপনাকে কি করবে আপনার স্কিনটা হোয়াইটনিং এর পাশাপাশি একটা পিঙ্কিশ একটা টোন আনতে হেল্প করবে সি ইটস লুক লাইক এ হচ্ছে মানে এটা অলরেডি দেখাই যাচ্ছে যেটা আসলে আমি জানি না ক্যামেরায় বোঝা যাচ্ছে কিনা বাট এটা মানে মানে সফট একটা মানে এটা দেখলেই আপনি বুঝবেন মানে হচ্ছে সফট থাকে না মানে দেখলেই বোঝা যায় খুব সফট হ্যাঁ বা হচ্ছে খুব পিঙ্কিশ একটা মানে কি বলবো মনে হচ্ছে যে দুধের সরের সাথে গোলাপের পাপড়ি মিশাইলে যেমন হয় এমন একটা কালার আর এখানে অলরেডি লেখাই আছে হচ্ছে লোশন উইথ হচ্ছে কি ফ্লোলেস স্কিনের জন্য সো আপু আপনাদের ইন ডিটেইলসে বলবে দেন আমি বাকি প্রোডাক্টগুলো দেখাবো আপু বলো ওকে আচ্ছা দেখ আমি প্রথম যেটা দিয়ে শুরু করবো সেটা হচ্ছে লুমিনাসের আলট্রা গ্লো বডি লোশন যে আপনারা যে দেখতে যাচ্ছেন বডি লোশন হিসেবে যে বডি লোশন কি আছে এটা আপু আপনার হোল বডিতে আপনার কাজ করবে উইদাউট ফেস সো আপনার এটা আর এগুলো হচ্ছে সব ইউএস এর প্রোডাক্ট আপনার এটা অ্যাপ্লাই করলে দেন আপনার বডির যে ডিটেলস যেমন ড্যাম স্কিন থাকে হ্যাঁ তো আপনার সফটেনিং স্কিন যে আপনার হিলিং এর কাজ করবে বডিতে যেটাতে আমরা দেখা যায় যে অনেক সময় স্কিন একটু টাচ করলে দেখা যায় যে একটা হোয়াইট স্কার পড়ে গেছে সো এটাকে সেই স্মুথ দিবে ইলুমিনাস আলট্রা গ্লো বডি লোশনটা সো আপনারা এটা স্ক্রিনশট নিতে পারেন খুবই ভালো একটা প্রোডাক্ট সবগুলো প্রোডাক্টই প্রিমিয়াম এগুলো সব হচ্ছে ইউএস এর প্রোডাক্ট এগুলো জাপানি প্রোডাক্ট না সো আপু আপনারা এইটা এসএস নিয়ে নেন তো নেক্সট আমি যে রিলুমিন্সের আর প্রোডাক্ট আরেকটা দেখাবো সেটা হচ্ছে টিএ স্টিম সেলের সেটা হচ্ছে অল ইন অন মানে ফুল ডের জন্য এই লোশনটা আপনারা ইউজ করতে পারেন এটা আপনার আপনার বডিতে এমনভাবে মিশে যাবে যে আপনি মনে হবে যে আপনি কিছু লাগাননি মানে এতটাই আপনার স্কিনের সাথে এটা মিশে যায় কোনো প্রবলেম হয় না এটার আবার দুইটা ইয়ে আছে সাইজ আছে যে যারা একটু চাচ্ছেন যে না আমি একটু কন্টিনিউ করব একটু বেশি দিনের জন্য বা কয়েক মাসের জন্য আমি এটা একটু কন্টিনিউ করবো সেটা তার বড়টা নিতে পারেন এটা হচ্ছে কত এমএল এটা হচ্ছে 500 ml আর এটা হচ্ছে 300 ml যারা চান যে আপনারা একটা প্রথমে এই ছোটোটা নেবেন বা ছোটোটা অর্ডার করতে চাচ্ছেন করে দেখতে চাচ্ছেন কেমন তো এটা নিতে পারেন যেটা অ্যাডভান্স ওয়াইড এবং আপনার ফুল বডিকে এমন গ্লো দিবে এমন একটা রেজাল্ট দিবে যে আপনি নিজেই এটার প্রেমে পড়ে যাবেন যে এত ভালো একটা বডি লোশন রিলুমিন্সের প্রত্যেকটি প্রোডাক্ট হচ্ছে ইউএস এর প্রোডাক্ট এগুলো সো আপনারা স্ক্রিনশট একটা শুট নিলে নিতে পারেন এসএসটা নিয়ে নেন এটা হচ্ছে অ্যাডভান্স হোয়াইটেনিং গ্লো তো আপনার প্রত্যেকটা সেলের উপর কাজ করবে যদিও এটা এক্সটার্নালভাবে ইউজ করবেন বাট আপনার সেলের উপর কাজ করবে স্কিনটাকে ফেয়ার করবে ব্রাইটও করবে এবং একটা গ্লোয়িং থাকবে কারণ আমরা সবাই কি করি যে শুধু ফেসের উপর ফোকাস করি আমার বডি বা আমাদের নেক এগুলোতে ফোকাস করি না কিন্তু আমাদের নেক কিন্তু আমাদের ময়েশ্চারাইজার খুব কম হয় যে আমাদের ফেসে প্রচুর পরিমাণ অয়েলি হয় কেউ বলে ড্রাই কেউ বলে অয়েলি সো আমাদের নেকের দিকে আমরা কেউ এতটা ইম্পর্টেন্স দেই না তো যারা বডিতে ইউজ করবেন ডেফিনেটলি এটা নেকেও ইউজ করবেন যেন ময়েশ্চারাইজার হয় এটা হচ্ছে আরেকটি লোশন এটা হচ্ছে ডাল ফোরে আলট্রা হোয়াইট বডি লোশন তো এটাও সেম আপনার হচ্ছে অল টাইপ স্কিনের জন্য কোনো ইরিটেশন হবে না এটা এইচপিএফ 50+ এটাতে আপনার ইউভি প্রোটেকশনও আছে আর এটা দিয়ে আপনি মনে করেন এটা ইউজের পরে আপনি সানস্ক্রিনও ইউজ করতে পারেন এবং লাইট মেকআপও করতে পারেন যদি আপনারা এটা
মানে দিনের বেলা ইউজ করেন, ইভেন আপনি যদি ভাবেন যে আপনি চুলার কাছে যাবেন যে আপনার রান্না বান্নার কাজ করতে হবে, সেই ক্ষেত্রেও আপনি এই ডালফোরের এই এটা ইউজ করতে পারেন, এটা সানস্ক্রিনের কাজ করবে এই বডি লোশনটা। নেক্সট আছে হচ্ছে আমাদের যে আপুটা লাস্টে দেখে গিয়েছিল গুলাটাথিওনের যেটা আছে একটা বডি লোশন উইথ রোজ হিপস অয়েল। রোজ হিপস মানে তো বুঝতে পাচ্ছেন এটা একদম অ্যাকচুয়ালি এটা ইয়েতে ক্যামেরার কাছে একদম হোয়াইট লাগছে কিন্তু খুবই পিঙ্কিশ একটা লুক অ্যান্ড লাভিং ইট, নাইস একটা লুক, বেবি পিঙ্ক বলি যে আমরা অনেক কালার বেবি পিঙ্ক এখানে আছে কিনা বেবি পিঙ্ক দেখানোর জন্য, জাস্ট লাইক দিস দিস ওয়ান বেবি পিঙ্ক, ওকে এই বেবি পিঙ্কের মতো এই পিঙ্ক টাইপের, এটা তো ডিপ হয়ে যায়, আচ্ছা যাই হোক এই বেবি পিঙ্কের কালার হয়ে যাবে আপনার স্কিন, আর ডেফিনেটলি এটা বিউটি স্কিন কেয়ার ফ্ললেস। সো আপুরা যারা আছেন সো উইদাউট ডাউট আপনারা প্রত্যেকটা যেহেতু আমেরিকান প্রোডাক্ট আপনারা বুঝতেই পাচ্ছেন যে খুবই এফেক্টেবল এবং প্রমিনেন্ট প্রোডাক্ট, সো স্ক্রিনশট নিলে নিয়ে নেন খুব ভালো গুলাটা থিওনার এটা। বাকিগুলো হচ্ছে রুবেনিয়াসের, এটা হচ্ছে লিনুমিয়াসের, দেন বেলো একটা আছে এটাও আপনার স্কিন জন্য 20 ml এর অ্যান্টি এজিং, হ্যাঁ ল্যাভিশিং একটা স্কিন দিবে, লং লাস্টিং ময়শ্চারাইজার এটা হচ্ছে, হ্যাঁ হোয়াইটেনিং লোশন, সো এটা আপনার যেমন বডির হোয়াইটেনিংও করবে প্লাস আপনার লোশন যেটা আপনি চান যে লং লাস্টিং হোক। আমি অনেক কাপড় আছেন যারা শাওয়ার করেন বা শাওয়ার করে অজু করতে যে চিন্তা করেন যে আমি এখন অজু করলে চলে যাবে, এটা ওরকম না, এটা লং লাস্টিং করবে আপনার অজুগুলো থাকবে। তো প্রত্যেকটা প্রোডাক্টের সেম আছে যে আপনি অজু করলে যে চলে যাবে সেটার কারণ হচ্ছে এটা স্কিনের সাথে টোটালি মিশে যাবে, এটা নিয়ে আপনার কোনো রকম ডাউট করার নেই যে প্রত্যেকটা এই আল্ট্রা গ্লো আছে। তারপর দেন আপনার এই ডালফোরের আছে, সবগুলো ব্র্যান্ড হচ্ছে প্রিমিয়াম এক্সক্লুসিভ ইফেক্টিভ আর কি বলা যায়, যে মানে এটার প্রত্যেকটা প্রোডাক্ট মানে প্রত্যেকটা লোশনকে একটা চাইতে একটা কম বলা যাচ্ছে না, ফেলে দেওয়া যাচ্ছে না, সো আপনাদেরকে এটাই বলা হচ্ছে যে এখানে প্রত্যেকটি আপনার কাজে দিবে যে আপুরা চাচ্ছেন। সো আপু একটু আমি আবার আপনাদের কমেন্টস পড়ি, আচ্ছা মাহিয়া মাহি আপি পাতলা ফেসের জন্য কোন সিরামটা ভালো হবে? আপি পাতলা যাদের স্কিনটা দেখা গেছে যে বিভিন্ন ক্রিম দেওয়ার পরে আমরা কি করছি যে স্কিনটাকে একদম ডাল করে ফেলছি, সো ওই স্কিনগুলোকে রিপেয়ার করার জন্য মানে সিরামের প্রয়োজন। তো এখানে আপু সিরাম বলতে যারা বাজেট ফ্রেন্ডলি চাচ্ছেন সেটা স্নেলের ট্রুসিকা সিরামটা আছে, দেন আপনার উজুর নিয়াসিনের সিরামটা আছে, সো এগুলো হচ্ছে আপনার সিরাম যেটা আপনি ইউজ করতে পারেন, এগুলো কম্বো আছে যদি আপনি চান যে কম্বো, যদি আর যদি চান যে শুধু সিরাম নিচ্ছেন সিরাম নিতে চান যে সিরামই নি, তো এটা হচ্ছে বাজেট ফ্রেন্ডলি সিরাম। আর এর চাইতে ভালো যদি চান যে আপনি ভালো সিরামটা ইউজ করবেন সেটা হচ্ছে রিলুমিনেন্সের আপনার, এটা হচ্ছে অ্যাকনে সিরাম আর এটা হচ্ছে আপনার রিপেয়ার সিরাম, এই দুটো হচ্ছে আমেরিকার ব্র্যান্ডের আপু, আর এই দুটো হচ্ছে আপনার জাপানিজ কোরিয়ান ব্র্যান্ডের আপনার এই দুটো প্রোডাক্ট। আর আমরা আপনাদেরকে আগেও বলেছি আমরা 2 দিন বা 3 দিন বা 7 দিনের মধ্যে আপনারা ফেয়ার হয়ে যাবেন, এমন কোনো প্রোডাক্ট আমরা সেল করছি না বা আমরা বলি না যে আপনি 2 দিনের মধ্যে ফর্সা হয়ে যাবেন। সবচেয়ে বড় কথা ফর্সা হওয়ার চাইতে স্কিনটাকে বেটার করাটা মানে মোস্ট ইম্পর্ট্যান্ট, আমরা সবাই ফেয়ারনেসের দিকে ঝুঁকে গেছি কিন্তু কেউ ভাবি না যে আমাদের স্কিনটাকে ভালো করি ফেয়ারনেসটাকে একটু, স্কিন ভালো হলে আমাকে দেখতেও ভালো লাগবে, ফেয়ার হওয়াটা কোনো ব্যাপার না, প্রত্যেকটা প্রোডাক্টে ফেয়ারনেসের একটা ইয়ে থাকে যেহেতু গুলাটাথিওন থাকে আমাদের প্রোডাক্টগুলোর মধ্যে। সো আপু সবার আগে স্কিনটাকে ভালো করাটাই দরকার কারণ কম বেশি আমরা সবাই রূপ সচেতন, সো আমাদের
ইনার যে রূপটা ওটা আগে ঠিক করতে হবে, সেটা হচ্ছে যে আমার স্কিনটাকে ঠিক করি। স্কিন ভালো থাকলে দেন আপনি ব্রাইটিং এর কাজ করতে পারেন স্টেপ বাই স্টেপ। সো এই এই সিরামগুলো আপনার হোয়াইটেনিং প্লাস আপনার যে প্রবলেমসগুলো আছে দুইটাতেই কাজ করবে। এটা হচ্ছে আমেরিকার প্রোডাক্ট, আরেকটা হচ্ছে আপনার এটা হচ্ছে আপনার কোরিয়ান প্রোডাক্ট, এটা হচ্ছে বাজেট ফ্রেন্ডলি প্রোডাক্ট। যে আপনারা স্টুডেন্ট আছেন, আপনারা চাচ্ছেন যে একটু কমের মধ্যে ভালো প্রোডাক্ট পেতে চাচ্ছেন, তারা এই প্রোডাক্টটি দেখতে পারেন। আর যাই আপনাদের বাজেট প্রবলেম নাই, তারা এই সিরামটা দেখতে পারেন। এটা হচ্ছে রিলুমেন্সের ভাইরাল প্রোডাক্ট, রিলুমেন্সের প্রত্যেকটিই খুব ভাইরাল এবং প্রমিনেন্ট প্রোডাক্ট। সো এটা হচ্ছে একটা সিরাম, এটা হচ্ছে অ্যাকনিও যাবে আপনার। এই সিরামটা শুধু নট অনলি সিরাম, সিরাম প্লাস অ্যাকনি যদি থাকে আপনার, সেই অ্যাকনির প্রবলেমটাও রিডিউস করবে, পারমানেন্ট একটা সলিউশন দিয়ে দিবে আপু। সো আমি আর একটু কমেন্ট পড়ি আপু, মেস্তা কম্বো দেখাও। সানায়া হক আপু, আপু একটু আগে মেস্তা কম্বোটা দেখানো হয়েছে, আমি আরেকবার আপনাকে দেখিয়ে দিচ্ছি। এটা হচ্ছে আমাদের বাচ্চারা অনেক সময় খুব জেদি বাচ্চারা থাকে, কিছু তো স্টাম্বন বাচ্চা থাকে। সো মেস্তারও কিছু ক্যাটাগরি আছে যে অনেক বছর ধরে আমাদের মেস্তাটা বসে গেছে, যে অনেক আপু আছে বা আন্টি আছেন যে মেস্তা যাচ্ছে না যাচ্ছে, অনেক প্রোডাক্ট ইউজ করেছেন অথচ যাচ্ছে না। সো ওই আপুদের বা ওই আন্টিদেরকে বলবো যে আপুরা যারা ভিউয়ার্স আপুরা আছেন, তারা একটু খেয়াল করেন যে এখানে প্রোডাক্ট হচ্ছে একটা কম্বো টোটালি। আপনি যদি চান এই আপনার এই যদি মেস্তাটাকে আপনি রিমুভ করবেন, শুধু এটা আপনাকে মেস্তা না, আপনার যে লাল লাল যে তিলের দাগ আছে, আপনার কালো তিলের দাগ আছে, এবং যে যে স্পটগুলো হচ্ছে যে প্যাচেস পড়ে গেছে যে সান টেন্টের মতো, হ্যাঁ ওগুলোও আপনার রিমুভ করবে। কারণ হচ্ছে যে এটা একটু হার্ড পিলিং সেট, আমি এটার ইউজটা বলে দিচ্ছি। ফার্স্ট এটা আছে হচ্ছে আপনার প্রাইমিং সলিউশন, ফার্স্ট হচ্ছে এটা একটা প্রাইমিং সলিউশন আপু, এটা হচ্ছে মেস্তার জন্য আপু। এটা একটু দেখবেন সানায়া হক আপু, এবং আরও যারা ভিউয়ার্স আপু আছেন একটু কাইন্ডলি দেখেন যে মেস্তারের সেটটা আবার দেখাচ্ছি। স্ক্রিনশট নিতে চাইলে নিয়ে নিতে পারেন প্রোডাক্টগুলো। দেন আপনারা এই সলিউশনটা দিয়ে যখন মুখটাকে ক্লিয়ার করবেন, দেন অ্যাপ্লাই করবেন আপনার হচ্ছে এই অ্যাসিড পিলটা আপু, ঠিক আছে। এই অ্যাসিড পিলটা যখন করবেন, দেন হতে পারে যেহেতু এটা আপনার একদম অনেক পুরনো বা অনেক যে ডার্ক স্পটটাকে রিমুভ করবে, ডেফিনেটলি পিলিং যেটা হবে তো লিটল বিট আপনার ইচিং হতে পারে বা এর চাইতে বেশিও হতে পারে। সো ইচিংয়ের কারণে মুখটা একটু আপনার লালচে হয়ে যেতে পারে, বা ইচিংয়ের কারণে আপনার মনেতে জ্বালা পড়া বা আপনি স্কিন বার্ন হয়ে যাচ্ছে, এরকমটা কিছু হতে পারে। আসলে এরকম কিছু না, কিন্তু পিলিং সেটের মধ্যে এই জিনিসটা হয় যে পিলিংটা হলে পরে আপনার লিটল বিট আপনার ইচিংটা হয়। সো ওই ইচিংয়ের পরে আমরা একটা ক্রিম ইউজ করব, সেটা হচ্ছে যদি ইচিং মানে ইচিংয়ের মানে ওই ক্রিমটা অ্যাসিড পিলের পরে যেটা আপনি ইউজ করবেন সেটা হচ্ছে অ্যাসিড পিল নিউট্রালাইজার। এই ক্রিমটা যদি আপনারা ইউজ করেন, এই ক্রিমটা হচ্ছে আপনার মুখটাকে ঠান্ডা করবে, মানে আপনাকে ঠান্ডা খুবই, যেটা আমরা অনেক সময় আইস কিউব রাব করি, তো এই ক্রিমটা হচ্ছে আপনার মুখে একটা ঠান্ডা ভাব দিবে, আপনার ইচিংটাকে কমাবে এবং স্মুথ মানে আপনাকে একটা যেই ইচিং এর জন্য যে একটা বার্ননেস বার্ন ফিল করি আমরা, যে একটু জ্বলছে সেটাকে আপনার এই এইটার জন্য আপনার বার্নটা কমে আসবে। সো এই নিউট্রালাইজারটা এটার জন্য ইউজ করা হয় এই প্রোডাক্টের সাথে, এই সেটটার সাথে এটা দেওয়ার কারণে হচ্ছে এটা। এবং লাস্ট যেটা আমাদের এই সেটটাতে আছে, মেস্তারি সেটটাতে আছে, এটা হচ্ছে পোস্ট পিল ক্রিম। অবশ্যই এটা আপনারা রাতে ঘুমাতে যাওয়ার আগে লাগাবেন এবং ঘুমিয়ে পড়বেন, এটা আপনারা রোদে তো বের হবেনই না, কারণ এটা ডে ক্রিম অবশ্যই না, এটা নাইট ক্রিম। ইভেন চুলার কাছেও যাবেন না, যাওয়ার আগে অ্যাটলিস্ট ভালো করে আপনারা ফেসটাকে ওয়াশ করে যাবেন, কারণ হচ্ছে এটা আপনার নাইট ক্রিম, পোস্ট পিল নাইট ক্রিম। এটা দেখা একটু দূরে থেকে নিচ্ছি। সো এই চারটা মিলি একটা সেট, আপনার যদি এটার একটা অ্যাসেস নিতে চান তাহলে আমি একটু ধরছি, ওয়েট করা পুরা।
আপুরা একটু স্ক্রিনশট নিয়ে নাও বা তোমরা এটা লিটল বিট অ্যাক্সেসও দিতে পারলে ইনবক্স করে দিলে পেয়ে যাবা, আই মিন অর্ডার করলে পেয়ে যাবা। আর প্রাইস জানতে আপুরা ডেফিনেটলি আমাদের একটু ইনবক্স করো, কারণ আমাদের লাইভে অ্যাকচুয়ালি বলাটা আমাদের হচ্ছে ফরম্যাটে নেই, তারপর আমরা অনেক সময় বলে দেই। সো কাইন্ডলি আপুরা রাগ করবে না, আমাদের সাথে একটু কোঅপারেট করো এবং তোমাদের মূল্যবান কমেন্টসগুলো আমাদেরকে বলো আপু। আপু অ্যাকচুয়ালি হেয়ার ফল সলিউশনও আছে, আর শর্মা সুইচি আপু আমার চুল একটু নষ্ট হয় না, আমারটা হচ্ছে যে চুলটা আমার কার্লি তো তো লিটল বিট একটু ফ্লাপি থাকে, অনেক ঘন হয়ে গেছে চুল আপু। সো তুমি দেখতে পারো অনেক ঘন চুল, সো এটাকে যদি আমি এখন রিমুভিং করাই আপু সো অনেক সুন্দর হয়ে যাবে। সো আমি ফলসটা চাচ্ছি না আপু। ওকে আপু কোনটার সাথে সানব্লক অ্যাড করতে বলছেন আহমেদ শাকির আপু, বুঝতে পারছি না। আচ্ছা আপু হেয়ার ফল সলিউশন হচ্ছে আমাদের এখানে সাপ্লিমেন্ট আছে, দেখিয়েছিল আপনার শ্যাম্পু আছে আপনার হেয়ার ফলের জন্য। আচ্ছা আমরা কিছু স্মুথি সেটিং জেল দেখাই, যেটা হচ্ছে সুতিং জেল আমরা ইউজ করি, আমরা অনেকে সুতিং জেলটা ইউজ করতে চাই না, সেটা হচ্ছে যে এগুলো সব হচ্ছে কোরিয়ান সুতিং জেল, খুবই ভালো কাজ করে। আমরা সুতিং জেলগুলো যদি ইউজ না মানে ইউজ করতে চাই না, কিন্তু খুবই আপনার একটা গ্লেজি স্কিন দিবে এই সুতিং জেলগুলো। সো এখানে বিভিন্ন ইয়ে আছে, এটা হচ্ছে স্নেলের সুতিং জেল, এটা হচ্ছে আপনার ব্ল্যাকবেরি ক্লিনজিং ক্রিম। হ্যাঁ তো এখানে অনেক সুতিং জেল আছে, যে আপনার টোনার আছে বেসিকলি। তো আপুরা আমাদেরকে যখন জিজ্ঞেস করেন যে কি চাচ্ছেন আপনারা, আমি একটু কমেন্ট পড়ে নিচ্ছি আপনাদের। ম্যানেজমেন্ট আচ্ছা, ম্যানেজমেন্টের সাথে সানব্লক আপু, অ্যাকচুয়ালি সানব্লকটা তো আমাদের কাছে হচ্ছে রিলিমেন্সের সানব্লকটা অ্যাকচুয়ালি অ্যাড করা যাচ্ছে না, যেটা আমাদের সাথে সেট অ্যাকচুয়ালি যেভাবে আসে সেটাই আপনাদেরকে আমরা দিতে পারবো আপু, যে আপনার সাথে আমরা যে সেটটাকে দিতে পারছি সেটাই দিতে পারবো, এই সেটটাই দিতে পারবো ম্যানেজমেন্টের সাথে যে সেটটা আছে। এটা অ্যাকচুয়ালি কোনো রকম এটার সাথে সানব্লকটা ইউজ করা যাচ্ছে না, কারণ হচ্ছে যে এটা একটা কম্বো আসতেছে আপু, যার কারণে আমরা কিছু এডিশনাল কিছুই দিতে পারবো না, কারণ হচ্ছে যে এক্সট্রা এডিশনাল আমরা যদি কিছু অ্যাড করি কারণ এটার সাথে নেই। সো পরে আপনারা আমাদেরকে ব্লেম করবেন যে আপু তোমাদের কাছ থেকে নিয়েছি প্রোডাক্টের এই সমস্যা। সো আমরা সানব্লকটা ইউজ করতে ই দিতে পারছি না, অ্যাড করতে পারছি না। আহমেদ শাকির আপু
কমেন্ট করো আপু, তোমাদের কমেন্টগুলো আমাদেরকে ইন্সপায়ার করবে জিনিস দেখাতে। প্লিজ কাইন্ডলি কমেন্ট করো, কারণ কমেন্ট ছাড়া আমরা যে প্রোডাক্টগুলো দেখাচ্ছি এগুলো তো দেখিয়ে যাচ্ছি। তোমাদের রিকোয়ারমেন্টও আমাদের কাছে থাকতে হবে, যেটা হয় পরে হয়, যে তোমরা পরে আমাদেরকে কমেন্ট করে জানাও যে আমরা এটা চাচ্ছিলাম বা এটা কাজটা কি। ঠিক আছে আপু, সো তোমরা একটু আমাদেরকে কমেন্ট করো, যারা দেখছো তারা একটু কমেন্ট করো প্লিজ। আমরা সানব্লক দেখিয়েছি, আমরা আচ্ছা যাই হোক, আমরা ডিওড্রেন্টের একটা ইয়ে দেখেছি যেটা ছেলে মেয়ে বহুত ইউজ করতে পারে। এই রয়্যাল হোয়াইট এটা হচ্ছে আন্ডার আর্মস ক্রিম, যেটা আমরা আমাদের সিক্রেট প্লেস এর কথা তো এর আগেও বলেছি যে কেউ বলতে চায় না। এটা হচ্ছে আন্ডার আর্মস ক্রিম, যেটা ডার্ক স্পটও তোমার রিমুভ করে, দেন তোমার কি এটা যারা চাচ্ছ যে তোমাদের আন্ডার আর্মস হোয়াইট এবং কি বলে এটাকে স্পট আউট করবে, সেটা হচ্ছে এই ক্রিমটাকে তোমরা ইউজ করতে পারো। এটাও হচ্ছে তোমার রয়্যাল হোয়াইটের তোমার প্রোডাক্ট, এটা হচ্ছে কোরিয়ান প্রোডাক্ট, হ্যাঁ মেড বাই কোরিয়ান। দেন আন্ডার আর্মস রোল আছে রিলুমিন্সের বেস, এটা আপনার ছেলে মেয়ে উভয় ইউজ করতে পারে। প্রথমে দেখেছি খুবই ভালো কাজ করে এটা। এটা তোমার হচ্ছে একটা সেন্ট পারফিউম, যেটা প্রফেশনাল পারফিউম থাকে, আমরা অনেক সময় ইউজ করি যে অনেক পারফিউম এক্সট্রা পারফিউম লাগবে না। এই পারফিউমটা তোমরা এই সরি এই ডিওড্রেন্টটা তোমরা ইউজ করো, এটার মধ্যে মানে অনেক কিছুই আছে, যে তোমার ওয়াইলস আছে, পারফিউম আছে, হ্যাঁ তারপর সিমাইসেল আছে, হ্যাঁ অনেক কিছুই আছে, নেচার অনেক ইনগ্রিডিয়েন্টস আছে এখানে, এগুলো ইউজ করতে পারো। আপু আমরা একটু কমেন্ট করে নেই, আপু তোমরা কমেন্ট করো প্লিজ, শো মি ইওর জলভা, আপু তোমরা কমেন্ট করো। আমরা এর আগে কি অ্যাকনিকটা দেখিয়েছিলাম, তোমাদের কি আর কোনো প্রবলেম আছে? তো অ্যাকনিক প্রবলেম আছে, সো আমরা তো লিপবামও দেখিয়েছি, অনেক কিছু দেখিয়েছি, আর তোমরা কি দেখতে চাচ্ছ বলো? সাপ্লিমেন্ট দিয়েছি, এগুলো হচ্ছে স্টুডেন্ট যারা আছে তারা নিতে পারো, যেটা তোমাদের হোয়াইটেনিং এর কাজ করবে, ব্রাইটেনিং এর কাজ করবে, যেগুলি একটু আপু একটু আগে বৃষ্টি আপু দেখিয়ে গেছে। কোথায় গিয়েছিলে তুমি? আমি একটু কথা বলতেছিলাম। একটু কথা বলছো, আমি তো অনেকক্ষণ দেখলাম কথা আসলে হচ্ছে আমি এখানে অনেক আপুদের বলি তো যে আমাদের হচ্ছে ইনবক্সে নক করবেন, ফোন নাম্বার দিবেন, তো হচ্ছে আপুরা আসলে অনেক ফোন করতেছিল। আপু তোমার হেয়ার টোনার ফলের জন্য সলিউশন দাও, এটা দেখতে চাচ্ছিল। ফেস টোনারটা আপু তোমাদেরকে দেখানো হয়েছিল, সো আচ্ছা একটু কমেন্ট করবো, কমেন্ট কি সব পড়া হয়ে গিয়েছে? অলরেডি পড়া হয়ে গেছে, এখন আমি তোমার হেয়ার যে সলিউশনের জন্য কি ইচ্ছা। আচ্ছা তুমি একটু দাও, আমি বের করে দিই, তুমি অনেকক্ষণ ধরে জন্য, হ্যাঁ তুমি অনেকক্ষণ ধরে বলতেছ কষ্ট হয়ে গিয়েছে। আচ্ছা ঠিক আছে, তো আমি ফার্স্টে সরি বলতেছি, কারণ আমি লাইভের মাস থেকে এইভাবে চলে গিয়েছিলাম। আসলে আপনাদের আমি তো বারবারই বলেছি, আপনাদের হচ্ছে আপনাদের ইম্পর্টেন্ট আমাদের কাছে সবার আগে, হ্যাঁ আচ্ছা ঠিক আছে, আপনাদের 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 মানে হচ্ছে চাহিদা আমাদের কাছে সব থেকে বেশি গুরুত্বপূর্ণ। তো অনেক আপুরা ফোনে কল করতেছিল, আমাকে পাচ্ছিল না, দ্যাটস সো আমি একটু কথা বলতে গিয়েছিলাম, সো আমি আবার লাইভে জয়েন করলাম। তো এখানে অনেক কমেন্ট আসছে, আপু অনেক আপু মেবি সবই পড়ে ফেলেছে, সো আমি হচ্ছে নেক্সট কমেন্টটা পড়বো। আপু কালো মানুষকে ফর্সা হওয়ার জন্য কোনো ইনজেকশন আছে কিনা? হ্যাঁ আপু অবশ্যই আছে, ইনজেকশন ছাড়া, সরি ইনজেকশন ছাড়া কোনো, হ্যাঁ আপু আছে, আমাদের সাপ্লিমেন্ট আছে উইদাউট ইনজেকশন। সো এটা হচ্ছে আপনার এই রিলুমিন্স এর ভিটামিন সি কমপ্লেক্স, এটা ম্যাক্সিমাম স্কিন ব্রাইটেন এর কাজ করে, এটার মধ্যে আছে রোজ হিস, ঠিক আছে। সো আপনারা যারা আছেন যে চাচ্ছেন যে উইদাউট এনি ইনজেকশন উইদাউট এনি পেইন কিছু নিতে, সো এটা হচ্ছে সাপ্লিমেন্ট একটা আছে, এটা একটা সাপ্লিমেন্ট আছে, আরো অনেক এই ধরনের আরো সাপ্লিমেন্ট আছে, সব হচ্ছে আপনার
এক্সক্লুসিভ এবং ইফেক্টেবল প্রোডাক্ট, এগুলো মেড ইন ইউএসএ। আপনারা বারবার একটা জিনিস বলে দিই, মেড ইন ইউএসএ রিলিমেন্সের এই প্রোডাক্টগুলো আপনি নিতে পারেন। দেন আরও অনেক সাপ্লিমেন্ট আছে, যারা স্টুডেন্ট আছে তাদের জন্য এই সাপ্লিমেন্টগুলো আছে, যারা স্টুডেন্ট আছে যারা চাচ্ছেন যে একটু কম বাজেটে নেবেন, বাজেট ফ্রেন্ডলি কিছু নিতে চাচ্ছেন তাদের জন্য আছে হচ্ছে এই ক্যাপসুলগুলো, সরি এই ট্যাবলেটগুলো আছে, সাপ্লিমেন্টগুলো আছে। এই গেল সাপ্লিমেন্টগুলো, আর এগুলো হচ্ছে আপনার বডি লোশন, হোয়াইটেনিং বডি লোশন। তো আমরা বলবো না একদিন, সাত দিন, তিন দিনের মধ্যে আপনার রেজাল্ট পাবেন, বাট আপনারা যেটাই নেবেন কন্টিনিউ করবেন, এক মাস, দুই মাস, তিন মাস, যেটাই একটা ডিউরেশন থাকে আপনাদের কন্টিনিউ করতে হবে, বারবার বলছি। সো আপনার অন্য কিছুর সাথে এগুলোকে কম্পেয়ার করে যদি চান তাহলে অ্যাকচুয়ালি সরি আপু, আমরা এরকম আপনাদেরকে কমিটমেন্ট দিতে পারছি না যে একদিন আপনি পেরে যাবেন, দুই দিন আপনি পেরে যাবেন, বা সাত দিন অ্যাটলিস্ট, এটা হবে না, সরি আপু। তো আপনারা এই যে এই হচ্ছে আপনি বডি লোশনের মধ্যে ফেয়ারনেসগুলো পাচ্ছেন, এটা রিলুমিন্সের প্রোডাক্ট, এটা একটা 500 ml, এটা 300 ml এর প্রোডাক্ট। আচ্ছা এটা হচ্ছে লুমিনাসের, ঠিক আছে, ওকে। আর লাস্ট ওয়ান এটা হচ্ছে ডালফরের, হচ্ছে বাইরের যেটা আপনি এক্সটার্নাল ইউজ করবেন। আচ্ছা আপু, কিন্তু আজকে আপনাদের সব কোয়ারি অনুযায়ী আপনাদের সব প্রোডাক্ট দেখিয়ে দিয়েছে। সো আমাদের লাইফটা কিন্তু অনেক লং হয়ে গিয়েছে, অনেক আপু আসলে ধৈর্য ধরে বসতে পারতেছেন না, বাট এখনই আমি লাইফটা শেষ করে দিব, জাস্ট একটা প্রোডাক্ট দেখাবো, সেটা হচ্ছে আমাদের কিন্তু হচ্ছে শুধু সাপ্লিমেন্টের দেখা যাচ্ছে কি অনেকে ইঞ্জেকশন নিতে চান না, অনেকে বললেন, বা অনেকে ওষুধও খেতে চান না, আবার হচ্ছে তাদের জন্য কিন্তু আরও একটা জিনিস আছে যেটা কিনা হচ্ছে আপনার এই যে এটা হচ্ছে একটা ব্লেন্ড, মানে ব্লেন্ডটা আমি কিভাবে বলবো, মানে হচ্ছে আপনারা অনেকে হচ্ছে ট্যাং খান গরমের, মানে হচ্ছে কি বলো ওটাকে, জুসের মতো করে খান, ঠিক আছে, জুসের মতো করে খেতে পছন্দ করেন, বা সো তাদের জন্য এটা আছে, এটা হচ্ছে ড্রিঙ্ক আছে, একটা সফট ড্রিঙ্ক টাইপের হবে, ঠিক আছে, এটা হচ্ছে আপনার আপনার হচ্ছে পানির মধ্যে একটার মধ্যে একটা দিই, এটা হচ্ছে পাইনঅ্যাপল ফ্লেভার, মানে হচ্ছে আনারসের একটা ফ্লেভারে আছে। আচ্ছা ঠিক আছে, অনেক সো এটা হচ্ছে আপনাদের গুলিয়ে খেতে পারবেন, সেক্ষেত্রে আপনারা জুসের মতো করে খেতে পারবেন। হ্যাঁ এখন হচ্ছে আমি যে জিনিসগুলো দেখাবো সেটা হচ্ছে অনেক বিউটি প্রোডাক্ট দেখালাম, এখন আমি কিছু বিউটি টুলস দেখাবো যেটা কিনা হচ্ছে আমাদের এইবার শিফট মানে হচ্ছে নতুন ইয়াতে এসেছে, শিপমেন্টে এসেছে, যে টুলসগুলো দিয়ে আপনারা হচ্ছে ঘরে বসে পার্লারের মতো খুব ইজিলি ক্লিন করতে পারবেন ফেসটাকে, বা ফেসের অন্যান্য যে প্রবলেমগুলো আছে সব প্রবলেমগুলো সলভ করতে পারবেন। সো আমি কিন্তু আজকে লাইফটা অনেক বড় হয়ে গিয়েছে, আমি ডিটেলসে কিন্তু বলবো না, আমি অন্য একদিন ট্রাই করবো, অবশ্যই ট্রাই করবো, শুধুমাত্র এইগুলা নিয়ে একটা এইগুলোর উপরে মানে বিউটি টুলসগুলোর উপরে একটা স্পেসিফিক একটা ভিডিও করার জন্য, বা ভিডিও আপলোড করার জন্য, বা লাইভে দেখানোর জন্য, বাট আজকে আমি শুধু আপনাদের এগুলো শো করে দেখাবো। আপনাদের যদি এই টুলসগুলো নিয়ে কোনো কোয়ারি থাকে বা এগুলো সম্পর্কে ডিটেইলসে জানতে চান অবশ্যই আমাদেরকে ইনবক্স করতে হবে উইথ ইওর নাম্বার, ঠিক আছে। দিস ইজ এ লাইট থেরাপি, এটার মেইনলি কাজ হচ্ছে অনেকের হচ্ছে লেজার টাইপের যে কাজগুলো যখন দেখবেন, আপনারা যারা লেজার করেছেন, যারা ভালো মতো জানেন এগুলো, তারা দেখবেন যে অনেক বড় বড় বিউটি স্যালনে হচ্ছে আপনার লেজার ট্রিটমেন্ট করা হয়, সেখানে হয়তো রেড কালারের একটা রশি থাকে, তারপর হচ্ছে ব্লু থাকে, গ্রিন থাকে, তারপর হচ্ছে অরেঞ্জই থাকে, সো এক একটা কালারে বেসিক্যালি এক একটা কাজ থাকে, ঠিক আছে, কোনোটা হচ্ছে স্পটের জন্য থাকে, কোনোটা একনির জন্য থাকে, কোনোটা মেলেজমা বা মেস্টার জন্য থাকে, কোনটা হচ্ছে স্কিন টাইটনিং এর জন্য থাকে, কোনটা হচ্ছে আপনার স্কিন ব্রাইটনিং এর জন্য থাকে, সো বিভিন্ন রকমের কাজ থাকে, সো এই একটা টুল দিয়ে আপনি অনেকগুলা কাজ করতে পারবেন। সো এটা বেসিক্যালি একটা লেজার লাইটের মতনই, মানে হচ্ছে লাইটের যে কাজটা এই টাইপের কাজ করে, এই যে হচ্ছে টুল, আপনারা ডিটেলসে জানতে অবশ্যই ছবিটা নেবেন আর আমাকে অবশ্যই ইনবক্স করবেন, আমি আপনাদেরকে কল করব বা হচ্ছে আপনাদেরকে SMS এ বুঝিয়ে দেওয়া হবে, আপনারা একটু নাম্বারটা দিলে আমাদের খুব ভালো হয়, কারণ আসলে তো ইন ডিটেলস না আসলে মেসেজ করে বোঝানো যায় না,
ঠিক আছে, কারণ আপনারা অনেক আপুর আমাদের সাথে আছেন, অনেক আপুর অনেক কোয়ারি করেন, বাট আমাদের কিন্তু জাস্ট আমরা কয়েকজন আপুরাই কিন্তু আপনাদের সবার মানে কোয়ারির অ্যান্সার করি। সো আমাদের জন্য একটু প্রেশার হয়ে যায়, জাস্ট এসএমএস এর জিনিসটা বোঝানো একটু টাফ হয়ে যায়। সেক্ষেত্রে আপনারা যদি আমাদের একটু মানে একটু আমাদের হেল্প করেন, আমাদের যদি একটু নাম্বারটা দেন, আমাদের সাথে যদি একটু মানে হচ্ছে কোঅপারেশন করেন, সেক্ষেত্রে আমরা কি করি, আমরা হচ্ছে আপনাদেরকে কল করে বলে দিতে পারি। আর এখানে সেফটির কোনো প্রবলেম নেই, কারণ আমরাই কিন্তু আপনাদের কল করব, বাহিরের কেউ আপনাদেরকে কল করবে না বা এই নাম্বারটা বাহিরে কোথাও যাবে না, আপনারা এটা এটা অবশ্যই নিশ্চিত থাকবেন। সো আমি আরও একটা বিউটি টুল দেখিয়ে দিচ্ছি, ওটা আমি অলরেডি দেখিয়ে দিয়েছি, এখন আমি হচ্ছে আরেকটা দেখাবো। এটা হচ্ছে কি না, একটা ডার্মা লোরাল, হ্যাঁ লোরাল, যেটা রোলার, আচ্ছা আমার এটা উচ্চারণ আমার স্পেলিং হয় না, মানুষ এটা হচ্ছে একটা ডার্মা রোলাল সিস্টেম আর কি, এটা হচ্ছে রিলুমিন্স এর, এটা হচ্ছে আমি কিন্তু এটা হচ্ছে ঠিকভাবে বলতে পারি, বাট এখন আমাকে এতভাবে শেখানো হচ্ছে আমি আসলে হচ্ছে কনফিউজ হয়ে যাচ্ছি। যাই হোক, আপনারা ঠিকই বুঝতে পেরেছেন এটা একটা রোলার। সো দেখছেন এখন কিন্তু আমি ঠিকভাবে উচ্চারণ করেছি, একটা রোলার, সো ডার্মা রোলার। এটা হচ্ছে আপনার কি কাজ করে, এটা হচ্ছে আপনার স্কিনটাকে টাইটনিং এর কাজ করে বা রিঙ্কেল কমায় বা হচ্ছে আপনার স্কিনটাকে ফ্লোলেস করতে হেল্প করে, ঠিক আছে, ফ্লোলেস বা লুমিনেস করতে হেল্প করে। হ্যাঁ, এখানে লেখা আছে, এখানে এখানে যে যে ক্লেম করেছে, এটা কিন্তু একটা হচ্ছে ডক্টর মানে ডক্টর টেস্টের একটা প্রোডাক্ট বা হচ্ছে ডক্টর ইমিডিয়েটলি মানে ডক্টররা হচ্ছে এটাকে সাজেস্ট করে থাকে, বা বড় বড় বিউটিশিয়ান মানে হচ্ছে বড় বড় বিউটি সেলনগুলোতে বা হচ্ছে যারা হচ্ছে আমাদের কি বলে আমরা যাদেরকে ফলো করি আইডল মানে অনেক বড় বড় সেলিব্রিটি মডেল, তারা কিন্তু এগুলো খুব ইউজ করে, ঠিক আছে, দ্যাটস ওয়াই তাদের স্কিনগুলো এত সুন্দর থাকে। আচ্ছা যাই হোক, দেন হচ্ছে লাস্ট আরেকটা প্রোডাক্ট আছে, এটা হচ্ছে বিউটি কেয়ার টুল, এটা হচ্ছে ইনস্ট্যান্ট গ্লোর জন্য, এটাও হচ্ছে রিলুমিন্সের একটা ইউএসএর একটা প্রোডাক্ট, এটা হচ্ছে আপনাকে ইনস্ট্যান্ট একটা গ্লো দিতে হেল্প করবে, ঠিক আছে। আপনারা যদি এটার জন্য বেটার কোনো হচ্ছে রিভিউ বা কিছু একটা চান, আপনারা অবশ্যই গুগল সার্চ করবেন আমাদের প্রোডাক্টসের, যেহেতু একটা একটা ইন্টারন্যাশনাল একটা ব্র্যান্ড, এই ব্র্যান্ডগুলো কিন্তু শুধু আমাদের দেশে কিন্তু আমরাই ফার্স্ট হচ্ছে এটাকে লঞ্চ করেছি, আমরা ব্র্যান্ডটাকে প্রমোট করতেছি, আর রিয়েলি উই আর মানে টু বি ওয়ানার, কারণ হচ্ছে এমন একটা নামি দামি ব্র্যান্ড যেটা কিনা সারা বিশ্বে বিশ্বে হচ্ছে খুব সেলিব্রিটিরা বা প্রিমিয়াম টাইপের লোকজন ইউজ করে বা অনেক ভালো ভালো দেশগুলোতে এটা হচ্ছে সার্ভিস, সেই ব্র্যান্ডটাকে আমরা যে আমাদের দেশে আপনাদের জন্য আনতে মানে আনতে পেরেছি, ঠিক আছে, আর আপনাদের যে সেরকম একটা হাই লেভেলের বা একটা বাহিরের একটা উন্নত মানের একটা সেবা দিতে পারতেছি, এটার জন্য কিন্তু আমরা খুবই অনার। সো আপনারা এটা দেখেন, এটা এটা হচ্ছে একটা ইনস্ট্যান্ট আপনাকে ব্রাইটনিং এর কাজ দিবে, এটা হচ্ছে এভাবে এভাবে ইউজ করে, ঠিক আছে, আর এটা এত স্মুথ, জাস্ট 1-2 মিনিট, যদি জাস্ট 1-2 মিনিট এভাবে ইউজ করি তো এখান থেকে, এই যে 1-2 মিনিট 1-2 মিনিট এভাবে করলে কিন্তু আপনার কি হবে, আপনার কিন্তু ঘুম চলে আসবে, এভাবে এভাবে ইউজ করবেন, আর যদি আপনারা স্কিন কেয়ার, দেখা যাচ্ছে অনেকে আপনারা যে একটা স্কিন কেয়ার ফলো করেন, দেন হচ্ছে আপনারা যখন সিরামটা দেন, সিরামটা দিয়ে যদি এভাবে করেন না তাহলে কিন্তু কাজটা আরো ভালো হয়, ঠিক আছে, সিরামটা দিয়ে যদি এভাবে করেন তাহলে কাজটা আরো ভালো হয়। দেখেন আমার কিন্তু আপনারা দেখবেন যে আমি 2-3টা টান দিয়েছি, সো দেখবেন এখানে কিন্তু ইনস্ট্যান্ট একটা গ্লো করতেছে, ঠিক আছে, এর আগেও যারা দেখেছেন তারা কিন্তু বুঝতে পারতেছেন যে এই পাশের স্কিনটা কেমন আর এই পাশের স্কিনটা কেমন, দেখেন এই পাশটা দেখেন কত টায়ার্ড লাগতেছে, এই পাশটা দেখেন, দেখেছেন, কারণ এটা হচ্ছে ইনস্ট্যান্ট একটা ব্রাইট একটা লুক দেয়, ঠিক আছে, এটা একটা ইনস্ট্যান্ট দেয়, এই যে আমি অলরেডি লাইভে দেখিয়ে দিচ্ছি। আর আপনাদেরকে আমি বারবার কয়েকদিন ধরে বলতেছি যে আমি আসলে একটা স্কিন কেয়ার একটা ভিডিও দেব, কারণ অনেক আপুরা হচ্ছে বলে আমি, সো আমি আজকে বাসায় যে স্নেইল ট্রুসিকার একটা হচ্ছে স্কিন কেয়ার একটা ভিডিও আপনাদের জন্য দিব, আপনারা অনেক আপুরা বলেন যে আপু আসলে কীভাবে ইউজ করবো, আমি হয়তো লাইভে বলে পুরোটা দেখাই দিতে পারি না, সো আমি ট্রাই করবো ওটা নিজের উপরে অ্যাপ্লাই করে আপনাদের দেখাইতে, তা নাহলে আপনারা ভাববেন কি যে আপু আপনারা তো ইউজ করেন না। সো আমরা কিন্তু প্রত্যেকটা প্রোডাক্ট, আর এখানে প্রত্যেকটা প্রোডাক্ট কিন্তু প্রত্যেকটা প্রোডাক্ট ডক্টর টেস্টেড প্রোডাক্ট, বাট তারপরেও কিন্তু আমরা কিন্তু প্রত্যেকটা প্রোডাক্ট নিজেদের উপর ট্রাই করে দেন আপনাদের কাছে দেই, কারণ আমরা আপনাদের কাছে অবশ্যই বেস্ট থেকে বেস্ট জিনিসটা পৌঁছে দেওয়ার ট্রাই করি, ঠিক আছে। সো প্রত্যেকটা প্রোডাক্ট আগে আমরা নিজেরা ট্রাই করি,
আমরা এটা নিজেরা রিসার্চ করি, মানে যেহেতু এখানে রিসার্চ করা কিছু নেই, কারণ সবগুলো বাইরের প্রোডাক্ট, বাইরের ডক্টর টেস্টেড প্রোডাক্ট বা ডার্মাটোলজি টেস্টেড প্রোডাক্ট, খুব বড় বড় হচ্ছে, প্রফেশনালি যারা এগুলো ইউজ করে তাদের জন্য। তারপরেও আমরা আর কি নিজেরাও এটা ইউজ করে দেখি, দেন হচ্ছে আপনাদের এটা আমরা বলি আর কি। আচ্ছা যাই হোক, আজকে লাইফটা অনেক লং হয়ে গেল, আমরা অনেক মজা করে কথা বলেছি এর জন্য আর কি। যাই হোক, আজকে এখানেই শেষ করতেছি লাইফটা। সো আপনারা আমাদের জন্য দোয়া করবেন, আপনারা ভালো থাকবেন, সুস্থ থাকবেন। নেক্সট লাইভে আপনাদের সাথে আবার আসবো, আবার আড্ডা দিব, গল্প করবো। টিল দেন, আল্লাহ হাফেজ, বাই।